রহিম আলাইকুম সবাইকে আমরা এই মুহূর্তে এই অনলাইন সেমিনারে একত্রিত হয়েছি উত্তরণের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের জন্য তো নর্মালি তো আমরা হচ্ছে ওরিয়েন্টেশন অনুষ্ঠানগুলো করতাম সশরীরে তো এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এখনো এবং ফিজিক্যালি আমাদের ক্লাস এবং অন্যান্য কার্যক্রম শুরু হতে যেহেতু আরো দেরি হবে সো আমরা অনলাইনেই হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনটা শুরু করে দিতে যাচ্ছি তো আমি ওরিয়েন্টেশনের শুরুতেই একটু জানিয়ে দিতে চাচ্ছি যে আজকে আমাদের মূলত কি কি নিয়ে আলোচনা আমরা আমাদের উত্তরণের ওয়েবসাইটটাতে কি কি আছে অর্থাৎ এখানে কিভাবে জয়েন করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে কোর্স এনরোল করতে হয় এইসব সব নাটি টেকনিক্যাল বিষয় তো জানবই তবে এর বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং এখানে এই আলোচনায় আমাদের সাথে অনেকেই থাকবেন যেমন আমাদের সাথে এই মুহূর্তে আছেন আমাদের শ্রদ্ধেয় মাহমুদুল হাসান সোহাগ ভাই আবুল হাসান লিটন ভাই এছাড়াও আরো অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন যেমন সৌরভ বিজয় আমাদের সাথে উপস্থিত আছেন তাকে হয়তো অনেকেই আপনারা দেখেছেন অলরেডি ওয়েবসাইটে আটত্রিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে চতুর্থ হয়েছে সৌরভ তো আমরা সবাই আজকে এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো তো আমি শুরুতেই একটু ডেকে নিতে চাচ্ছি মাহমুদুল হাসান সোহাগ ভাইকে ভাইয়া আপনাদের সাথে এখন এই মুহূর্তে কিছু বিষয় শেয়ার করবেন এবং কিছু দিক নির্দেশনমূলক কথা বলবেন তো ভাইয়া কথা বলার পরে আমরা আস্তে আস্তে টেকনিক্যাল বিষয়গুলোতে যাব ভাইয়া আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি খবর আছে এই ভাইয়া আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি না ভাইয়া আমি অন করছি একটু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি আমরা আচ্ছা রাতুলকে দেখা যাচ্ছে কেউ তো আমি শুরুতে একটু শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়ে আমার নাম মাহমুদুল হাসান আমার ডাক নাম হচ্ছে সোহাগ আর আমি পড়ালেখা করেছি বুয়েটে আর উদ্ভাস উন্মেষ এবং আজকে এখন যে আমরা নতুন প্রতিষ্ঠান করলাম উত্তরণ এখানে এই প্রতিষ্ঠানগুলোতে আমরা দুইজন পরিচালক আছি আমি এবং আরেকজন হচ্ছে আবুল হাসান লিটন সে আমাদের সাথে আছে আর কি তো আমরা আমাদের সেশনটা একটু ক্যাজুয়ালি রান করতে চাই যে খুব যে একদম শুদ্ধ ভাষা একেবারে পরিপাটি এরকম না আমাদের উদ্ভাসন মেশের একটা কালচার যে আমরা অনেক ফ্রেন্ডলি এবং হচ্ছে একটু ক্যাজুয়াল এনভায়রনমেন্ট মেনটেন করতে চাই আর কি তো সেই জন্য আজকেও আমরা সেটা চেষ্টা করব যে যতটুকু আমরা ফ্রেন্ডলি অ্যান্ড ক্যাজুয়াল থাকতে পারি ইনশাল্লাহ সো আমি যারা আজকে এই কি বলে যে এই প্রোগ্রামে যারা পার্টিসিপেট আপনারা করেছেন আপনাদেরকে ভাবতেছি আমি আপনি না বলে তুমি বলবো কারণ আমি হিসাব করে দেখলাম যে কারো যদি এইবারই লাস্ট হয় যে এই তার শেষ ফ্রিলি দেওয়ার সুযোগ তাহলেও সে আমার চেয়ে বয়স অনেক ছোট কারণ হচ্ছে আমি ইন্টার পরীক্ষা দিয়েছি দুই হাজার সালে রাইট নাও আমার বয়স উনচল্লিশ বছর তো আমার মনে হয় আজকে যারা আমাদের পার্টিসিপেন্টসটা আছে তাদের কারো বয়স আমার চেয়ে বেশি না এটাই আমি বিশ্বাস করি এই জন্য ভাবলাম যে আমরা যেহেতু ক্যাজুয়াল রিলেশন সেটা মেনটেন করতে চাই সো আমরা এই জন্য তুমি করে বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো তো যদি আমি অনুমতি পাই চ্যাট বক্সে আপনারা আপনারা থেকে আমি তুমি চলে গেলাম তো তোমরা হচ্ছে তোমাদের অনুভূতি গুলো তোমরা চ্যাট বক্সে লিখতে পারো যে কোনো রেসপন্স ধরো আমরা একটা কোয়েশ্চেন করতেছি সেটা রেসপন্স তোমরা চ্যাট বক্সে লিখো আর হচ্ছে কিউ এন্ড এ তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ কিউ এন্ড এ ওইটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের জন্য দ্যাট ইজ তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের জন্য যে প্রশ্নগুলোর উত্তর তোমরা চাও যে আমরা দেই ওই প্রশ্নগুলো তোমরা হচ্ছে কিউ এন্ড এ বক্সে করবা তাহলে আই থিঙ্ক আমাদের জন্য ম্যানেজ করা ইজিয়ার হবে হ্যাঁ তো হ্যাঁ অনেকে শিওর ভাই লিখছেন তার মানে হচ্ছে বলতে পারেন অনুমতি পাচ্ছি কেউ অনুমতি দেয় না এরকম এখনো কাউকে দেখতেছি না ওকে ঠিক আছে তো মেজরিটি অনুমতি দিয়ে দিচ্ছে তো তুমি বলতে বাধা নেই তবে আমাদের টিচাররা যারা আছে টিচারদের অনেকেই হবে যেটা হয়তো তাদের চেয়েও সিনিয়র কেউ কেউ আমাদের এখানে পার্টিসিপেন্টস মধ্যে থাকতে পারে তো তারা হয়তো আপনি আপনি বলবে আমি তুমি বলবো জোর করেই বলবো ইনশাআল্লাহ তো আমাদের এখানে এই যে আজকের যে ওয়েবিনারটা এই ওয়েবিনারের মধ্যে আমরা তো মেইনলি একটু টুকটুকটা কথাবার্তা বলবো যে আমাদের আজকে তো এটা কাইন্ড অফ একটা सेलिब्रेशनও যে আমাদের একটা एग्जाम ছিল সেই एग्जामে যারা ভালো করেছে তাদেরকে আমরা সেলিব্রেট তাদের এই এই সাফল্যকে আমরা সেলিব্রেট করতে চাই ইনশাআল্লাহ সেই সাথে আমাদের তরফ থেকে আমরা কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলতে চাই সাথে আমাদের উত্তরণ কেন কিভাবে আমরা কেন উদ্যোগটা নিলাম কি আমাদের টার্গেট এই সব নিয়ে আমরা কিছু কথা বলতে চাই সাথে কিছু কিছু ফিডব্যাক আমরা নিতে চাই হ্যাঁ আমরা কিছু পোলও নিতে চাই সো পোলগুলো আমরা টাইম টু টাইম নিয়ে আসবো ইনশাল্লাহ সো আমরা শুরুতে একটু এই সিস্টেমটার সাথে অভ্যস্ত করার জন্য আমার মনে হয় যে আমরা একটা ছোট্ট পোল দিয়ে শুরু করে ফেলতে পারি তো আমি পোলটা লঞ্চ করলাম সবাই একটু দ্রুত ভোট দিয়ে দিলে ভালো হয় পোলটা নিশ্চয়ই দেখা যাচ্ছে তারপর পোল আসছে হ্যাঁ ভাই পোল আসছে দেখা যাচ্ছে একচল্লিশতম যে বিসিএস সেটা আপনার কততম বিসিএস বা আমি বললে তোমার কততম বিসিএস তো এটা আমরা একটু দেখতে চাচ্ছি যে কোন পার্সেন্টেজটা কেমন তো অনলাইন আসলে অনেক সুবিধা যেমন হচ্ছে একটা ফিজিক্যাল ক্লাসরুমে বা ফিজিক্যাল সেমিনারে এরকম একটা পোল নিয়ে রেজাল্ট জেনারেট করতে তো এইটাই দশ পনেরো মিনিট বিশ মিনিট লেগে যেত আমরা ওই মিনিট আসলে জেনে যাব সেভেন্টি পার্সেন্ট

আচ্ছা দেখি আন্দাজ কি চ্যাট বক্সে জানতে চাই কোন 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 आंसरটা ফার্স্ট হবে বলে মনে হয় কোন आंसरটা ফার্স্ট হবে মনে হয় সেকেন্ড সেকেন্ড আচ্ছা সেকেন্ড आंसरটা মনে হয় বেশি আসতেছে না মেজরিটি লোকজন সেকেন্ডের মনে হয় आंसरটা বেশি দিচ্ছে আর না অনেকে ফার্স্টও দিচ্ছে আচ্ছা আমি সাসপেন্স না রেখে 80% ভোট হয়ে গেছে সো আমি মনে হয় পল এন্ড করে রেজাল্ট শেয়ার করি ওকে শেয়ার রেজাল্ট এখন সবাই আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি এটা প্রথম BCS 45% এর জন্য এটাই সবচেয়ে বেশি স্টুডেন্টের জন্য एप्लीকেবল সেকেন্ড হয়েছে মানে একদম কি বলে খুব সিকোয়েন্স অনুসারে আসে প্রথম সবচেয়ে বেশি দ্বিতীয় তার চেয়ে কম তৃতীয় তার চেয়ে কম চতুর্থ তার চেয়ে কম পঞ্চম তার চেয়ে কম তো এই হচ্ছে মোটামুটি একটা সিনারিও আমরা একটু জানার চেষ্টা করলাম আর আরেকটা পোল আমাদের জেনারেট করার কথা আরিফ যদি শুনতে পাও তুমি হচ্ছে আমাদের ওরা আমাদের কেউ এখানে উদ্ভাস উন্মেষের স্টুডেন্ট ছিল কিনা আগে এই পোলটা একটু যদি জেনারেট করে দাও আমি ওই পোলটা একটু মাঝখানে ইনশাল্লাহ নিয়ে নিতে চাইবো আচ্ছা অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট সেকেন্ড ইয়ার উত্তর মডেল প্রোগ্রাম শুরু আচ্ছা কি বলে যে ভাই বিসিএস নিয়ে একটা তুমুল উত্তেজনা চলতেছে এটা বোঝাই যাচ্ছে চারপাশে একদম বিসিএস মানে এমনভাবে ভাবে আমাদের মধ্যে মানে কি বলে একটা উত্তেজনা তৈরি করছে যে এখন ভার্সিটি দেখা যায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা বিসিএস প্রিপারেশন শুরু করে দেয় এবং আরো ইন্টারেস্টিংলি আমরাও নিজের একটা ঝামেলায় পড়ে গেছিলাম যে আমরা যে এই যে ইয়েটা লঞ্চ করছি এই যে সম্ভাবনা আছে এক্সাম সেখানেও আমরা দেখলাম যে অনেকেই আছে এরকম আন্ডারগ্রেড এখনো শেষ করে নাই বাট তারাও পার্টিসিপেট করছে শুধু তাই না টপ রেজাল্টের মধ্যে বেশ কয়েকজন আছে যে যারা এখনো আন্ডারগ্রেড পাশ করে নাই সেটা নিয়ে আমরা আসলে দুটা নাই ছিলাম তাদেরকে আমরা প্রাইজ দিব কি দিব না সো পরবর্তীতে আমরা ডিসাইড করেছি যে না তারা যে তারা ডাবল প্রাইজ পাওয়ার যোগ্য কারণ এত অল্প বয়সে তারা সবাইকে টোককে যদি অনেক ভালো করে তো দে ডিজার্ভ দা প্রাইজ তো ঠিক আছে এটা নিয়ে আমরা একটু ডিটেলস পরে বলবো ইনশাল্লাহ সো আমরা মনে হয় যে মূল আলোচনার দিকে আস্তে আস্তে এটি যদি আগাই তাহলে ভালো হয় তো আমি একটু বলতে চাই যেটা যে আমাদের এই যে উদ্যোগটা উত্তরণ সো এই যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা আমাদের একেবারে শুরু একেবারে শুরু বলতে তো এই যে জাস্ট আমাদের যাত্রা শুরু হলো বলা যায় তো এর আগে আমাদের এই স্টুডেন্টদেরকে রেডি করার জন্য আরো দুইটা প্রতিষ্ঠান তোমরা হয়তো আমাদের সেই প্রতিষ্ঠানগুলোর নাম জানো অলরেডি উন্মেষ উদ্ভাস এবং আমাদের একটা পোল আমি বলেছিলাম যে তোমরা বা উন্মেষ আগে স্টুডেন্ট ছিল কিনা তো এইটাও আমি একটু পোলটা লঞ্চ করলাম এটি একটু জেনে নিলে আমার জন্য সুবিধা আর একটা পোল আমি লঞ্চ করেছি দেখো একটু যে আপনি কি উদ্ভাস উন্মেষে কোনো প্রোগ্রামে কখনো অংশগ্রহণ করেছেন কিনা কি মনে হয় কোনটা জিতবে ইয়েস অর নো yes জিতবে আচ্ছা ইয়েস নো ইয়েস নো হ্যাঁ মিলেমিশে আসতেছে আমাদের পোলো অ্যাকচুয়ালি মিলেমিশে অ্যান্সার আসতেছে ওকে এইটি ফোর পার্সেন্ট ভোট দিয়ে ফেলেছে আই থিঙ্ক আমি এটা ক্লোজ করে দিই এইটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এটা রেজাল্ট শেয়ার করে দিই অ্যান্ড না হচ্ছে বেশি উদ্ভাসন মেশে আগে কোচিং করে নাই ফিফটি নাইন পার্সেন্ট আর করেছে ফর্টি ওয়ান এটাও কিন্তু অনেক মানে আমি এত ধারণা করি না আমি ভাবছিলাম হয়তো টেন টোয়েন্টি পার্সেন্ট হতে পারে সো যাক তাহলে তো অনেকের সাথে অলরেডি আমার পরিচয় আছে আগে থেকে পরিচয় আছে আর অনেকের সাথে হয়তো আজকে প্রথম পরিচয় এবং আজকে আমার জন্য আমার লাইফে এটা একটা ইউনিক ঘটনা বা স্টেজ এটা বলতে পারি আমরা কারণ আমাদের উদ্ভাস উন্মেষে সারা জীবন আমরা শুধু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট তাদের সাথেই আমরা কাজ করেছি তাদের সাথে আমাদের মেলামেশার সুযোগ হয়েছে বাট এটাই দিস ইজ ফর ফার্স্ট টাইম যেখানে সায়েন্স আর্টস কমার্স সব ফ্যাকাল্টি স্টুডেন্টদের সাথে আমরা ইন্টারাক্ট করার সুযোগ পাচ্ছি তো সেটা আমার জন্য একটা খুব স্পেশাল ঘটনা আই এম এনকারেজ যে সব ধরনের ভ্যারিয়েশন আজকে আমাদের প্রোগ্রামে আছে ইনশাআল্লাহ সো আজকে আমাদের প্রোগ্রামে আমি শুরুতে অ্যাকচুয়ালি আমাদের উত্তরণের যে থিম এই থিমটা নিয়ে আলাপ করতে চাই যারা আমাদের উদ্ভাসে আগে স্টুডেন্ট ছিলা তোমরা উন্মেষ স্টুডেন্ট ছিলা তোমরা অলরেডি আমাদের থিম সম্পর্কে অনেকে জানো সো তোমাদের জন্য একটু রিভিশন হবে কারণ উত্তরণের বেসিক থিমটাও একই রকম উদ্ভাস উন্মেষের মতোই সো উদ্ভাস এবং উন্মেষের যে লোগো আছে তোমরা কি এই উদ্ভাস উন্মেষের লোগো কেউ খেয়াল করেছ কি না চ্যাট বক্সে একটু লিখতে পারো উদ্ভাস এবং উন্মেষের লোগো তোমরা নিশ্চয়ই দেখে থাকার কথা অনেকে দেখেছো বোধহয় অনেকে দেখে না থাকলে আমার কথা শুনতে শুনতে নেটে সার্চ করলে তোমরা দেখতে পারো এই দুইটা লোগোর ভিতরে একটা মিল আছে মিলটা কে বলতে পারবে কি মিল আছে মিলটা কি আছে কে বলতে পারে উদ্ভাস এবং উন্মেষের লোগোর ভিতরে একটা মিল আছে দুইটার মধ্যে রসও আছে দুইটার মধ্যে রসও আছে উদ্ভাস লোগোর ভিতরে হ্যাঁ আচ্ছা অনেকে বলছে যে ইউ আছে হ্যাঁ ইউ ইউ ফর উদ্ভাস ইউ ফর উন্মেস ইউ আছে এবং উদ্ভাসের টাতে একটু কায়দাত করে আবার ইউকে একটু রসুও বানানো হয়েছে মানে বাংলায় পড়লে আবার রসুও আছে হ্যাঁ সেটাও সেটা অনেকে মেনশন করছে আর কি আচ্ছা একজন ইসের ফ্লেম আছে পাঁচটা ফ্লেম পাঁচটা নাই ফ্লেম আছে চারটা আচ্ছা ওকে হ্যাঁ তো আমরা যদি এখানে খেয়াল করি উদ্ভাস মানে তো আলো তো আলো বোঝানোর জন্য আমরা একটা মশাল দিয়েছি যে মশালের যে ফ্লেম ওখানে চারটা ফ্লেম আছে চারটা টুকরা আছে আর একই সাথে উন্মেষে উন্মেষের ভিতরে ওরকম চারটা জিনিস আছে উন্মেষ মানে তো বিকশিত হওয়া আমরা ওখানে একটা কলি থেকে ফুল হচ্ছে আমরা এটা দিয়েছি তো কলি থেকে যে ফুল উন্মেশ ঘটা প্রস্ফুটিত হওয়া ওখানেও আমরা দেখবো ওই যে চারটা সেম চারটা কালার চারটা টুকরা আছে চারটা পাপড়ি আছে ওখানে চারটা ফ্লেম আছে এখানে চারটা পাপড়ি আছে আর উত্তরণের লোক আমরা এখনো ফাইনাল করতে পারি নাই আমরা কাইন্ড অফ সেমিফাইনালের কাছাকাছি ছিলাম আজকে আমরা ভাবছিলাম আজকে তোমাদের থেকে আমরা একটা পোল নিব যে উত্তরণের অনেকগুলো লোগো আমরা দেখছি যে কোন লোগোটা বেটার মনে হয় বাট আমরা এখনো সেমিফাইনালটা ঠিক যেতে পারি নাই এই জন্য আমরা আর ওই পোলটা এখন নিচ্ছি না বাট ওখানেও আমরা ওই যে চারটা যে ইয়ে আছে যে চারটা টুকরা এবং চারটা কালার ওটা আমরা এখানে নিয়ে আসবো তো আর হ্যাঁ একজন উন্মেষের লোক রাখার নাকি একটু সবাই চ্যাটবক্সে লিখবো কিনা উত্তরণ মানে কি উত্তরণ মানে কি এটার জন্য কোনো প্রাইজ মানি নাই আমি একটু খাটাই নিচ্ছি সবাইকে নাহলে ঘুমাই টুমাই যাইতে পারে জন্য টোল নিয়ে প্রশ্ন টশ্ন করে সবাইকে একটু উত্রে যাওয়া ক্রস করা পার হওয়া উঠে আসা উপরে উঠা পার হওয়া পেরিয়ে যাওয়া ওয়েল পার হওয়া ওভারকাম করা গুড 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 হ্যাঁ সবার অ্যান্সার প্রায় ঠিকই আছে উন্নয়নের দিকে যাওয়া ওকে ওভারকাম করা উচ্চে উঠা দ্যাট ইজ অলসো ওকে ওকে হ্যাঁ সুন্দর জয় করা একজন লিখেছে ক্লাইম আপ ওভারকাম করা পেরিয়ে যাওয়া পার হওয়া হ্যাঁ ঠিক আছে উত্তরণ একজন সিঁড়ি লিখেছে আমরা ওই যে সিঁড়ির একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছি উত্তরণের লোকের ভিতরে একটা সিঁড়ির মতো জিনিস আমরা রাখবো এরকম প্ল্যান করছি ওরকম কয়টা করা হয়েছে উত্তরণ বাট সেখানে ওই যে চারটা আমরা ইউজ করব। এই চারের ব্যাপারটা কি যে উদ্ভাসে চার উন্মেষে চার আবার উত্তরণের মধ্যে চার এই চারের মধ্যে কি তো চারের মধ্যে কি এটা হচ্ছে আমাদের থিম আমরা উদ্ভাসন মেসে যে থিম বিলিভ করি উত্তরণের জন্য আমরা একই থিম বিলিভ করি থিমটা হচ্ছে যে আমরা যে পড়ালেখা করি পড়ালেখা আমরা কেন করি এটা নিয়ে আমার একটা লম্বা লেকচার আছে উদ্ভাসের যারা স্টুডেন্ট এই লেকচার আমার মুখে হয়তো একজন লিখছে চারজন ডিরেক্টর না চারজন ডিরেক্টরের জন্য না আচ্ছা কেউ কি গেস করবে নাকি আচ্ছা তাহলে চ্যাট বক্সে একটু লেখো যে তোমার চারটা কেন কারণ যারা উদ্ভাসের স্টুডেন্ট ছিল তাদের কেউ জানার কথা চারটা পজিশন হওয়া উচিত আর একটা আচ্ছা প্রতিষ্ঠান হওয়া উচিত ভাই আর একটা দরকার চারটা মূল নীতি সংবিধানের চার নীতি না সংবিধানের চার মূল নীতির জন্য না ওকে ওকে পড়াশোনা লেখা পড়া এই চারের রহস্য কেউ জানো কি না আচ্ছা না এখনো কেউ রাইট আনসার দেয় নাই আচ্ছা ইসলামের চার খলিফা ভাই চারটা থিম চারটা ক্যারেক্টার সেই চারটা স্কিল লেগে থাকে কঠোর পরিশ্রম করা সফল হওয়ার চারটা প্রোগ্রাম আনিসুল ইসলাম সে সফল হওয়ার চারটা প্রোগ্রাম লিখছে দুই হাজার জার্নি শুরু না

আমি লম্বা বক্তব্য আছে প্রায় দেড় ঘন্টার তো দেড় ঘন্টার বক্তব্য আজকে দিয়ে পুরো কভার করে ফেলতে চাই না আমি খুব সংক্ষেপে যদি বলি যে আমরা যে পড়ালেখা করি আমরা যদি খেয়াল করি আমরা দেখবো যে আমরা যা কিছু শিখি প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবে তার খুব অল্প একটু পার্সেন্টেজ কাজে লাগে যদি এস্টিমেট করা হয় এটা হবে না আমরা যত অঙ্ক শিখি ফিজিক্স ম্যাথ বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস পাতিহাস যত কিছু আমরা পড়ি তার হাইয়েস্ট পাঁচ পার্সেন্ট হয়তো বাস্তবে ডিরেক্টলি আমাদের কাজে লাগে সো তাহলে এত কিছু আমাদেরকে পড়ায় কেন এবং এটা শুধু বাংলাদেশে না কিন্তু সারা পৃথিবীতে এটাই সিস্টেম তো এইটার আমরা যে অ্যান্সারটা আমরা বিলিভ করি সেটা হচ্ছে যে এই যে আমরা অঙ্ক পদার্থ বিজ্ঞান গণিত তারপরে সাধারণ জ্ঞান যত কিছু আমরা পড়ছি বাংলা ইংলিশ এখানে এগুলো পড়াটা হচ্ছে একটা মাত্র উসিলা মাত্র উসিলা মানে হচ্ছে কি নিমিত্ত বা কি বলা যায় আহ এটা একটা মিডিয়াম তো এইটাকে এটাকে মিডিয়াম করে এটাকে উসিলা করে আমরা যোগ্য মানুষ হব আমাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা হবে এইটা হচ্ছে আসলে পারপাস তো আমি যখন একটা অঙ্ক করছি অঙ্কটা একটা উচিলা অঙ্কটা পারপাস না অঙ্কটা মোটামুটি আমার প্র্যাকটিক্যাল লাইফে নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা কোথাও কোনোদিন কাজে লাগবে না বাট ওই অঙ্কটা করার মাধ্যমে আমার মধ্যে কিছু যোগ্যতা তৈরি করা হবে যেটার মাধ্যমে আমি একজন যোগ্য মানুষ হব তো এইটা হচ্ছে আমাদের পারপাস যেটা আমরা উদ্ভাসন মেশ থেকে আমরা বিলিভ করি এটা আমরা এডুকেশনের পারপাস তো ওইভাবে দেখি যার মধ্যে যে চারটা লম্বা বর্ণনাতে যাব না আজকে বাট আমি খুব সংক্ষেপে তিনটা বলবো আর একটা নিয়ে একটু বেশি সময় কাটাবো নাম্বার ওয়ান হচ্ছে চিন্তা করার ক্ষমতা আমি অঙ্ক করছি রচনা লিখছি বিকাশ সেটা সম্ভব হবে কারণ অ্যাজ এ হিউম্যান আমাদের এক্সিলেন্সের জায়গা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে যে ব্রেনটা দিয়েছেন এই ব্রেনটা হচ্ছে আমাদের হিউম্যান বিং এটা হচ্ছে আমাদের এক্সিলেন্সের জিনিস বাট এই এক্সিলেন্সটা আমরা কখন অর্জন করব যখন আমরা এইটাকে ইউজ করতে শিখবো তো এই জন্য আমরা মনে করি যে আমাদের এডুকেশন সিস্টেমে এখানে অনেক ধরনের সমস্যা আছে কোনো একটা স্টুডেন্ট যদি নিজের নিয়ে অঙ্ক করে নিজের মতো রচনা লেখে বানায় বানায় তাহলে আমাদের দেশে তারে গোলা দেওয়া হয় তার মানে আসলে আমরা এডুকেশনের পারপাস জানি না কারণ যে বানিয়ে বানিয়ে লিখবে মানে এটাই তো হচ্ছে আমরা চাই যে সে তার ব্রেনটাকে ইউজ করুক ক্রিয়েটিভিটি শো করুক তো মোস্ট অব দ্য কেস দেখা যায় আমরা সেক্ষেত্রে তাদেরকে আরো কি নাম বলে কণ্ঠরোধ করি তো এই জন্য আমরা মনে করি যে অনেক ক্ষেত্রে হচ্ছে এডুকেশনের পারপাস আমরা ফলো করছি না সো আমরা বিলিভ করি যে এই পারপাসটা আমাদের ট্রিমেন্ডাসলি ফলো করা উচিত এবং সামনে যদি সময় হয় আমরা এটা নিয়ে একটু লম্বা ডিসকাশন করবো এটা কেন এটা সংক্ষেপে বললে তো মনে হয় হ্যাঁ ভাই বুঝছি আসলে না এটা তার অনেক গভীর লেয়ার আছে যে কেন চিন্তা করতে শেখাটা আমাদের পারপাস এবং এত লম্বা সময় ধরে ক্লাস ওয়ান টু টুয়েলভ বারো বছর ধরে আমি চিন্তা করতে শিখবো চিন্তার কত রকম লেয়ারে আমি আস্তে আস্তে উপরে উঠবো তাই না এটা হচ্ছে পারপাস আরো দুইটা কুইক বলে ফেলি সেটা হচ্ছে লেগে থাকা আমরা উদ্ভাসের অনেক জায়গায় আমরা যদি দেখি উদ্ভাসের উন্মেষের স্লোগান গুলো যদি তোমরা খেয়াল করে থাকো তাহলে দেখবা যে আমরা এই ধরনের স্লোগান ইউজ করেছি যে না বুঝে মুখস্থ করার ধ্বংস করে তারপর আমরা বলেছি একই অঙ্ক অনেক নিয়মে করা যায় যেকোনো নিয়ম গ্রহণযোগ্য তার মানে এগুলোর মাধ্যমে আমরা ইন্সপায়ার করতে চাই তোমরা ব্রেনকে ইউজ করতে শেখো চিন্তা করতে শেখো শিখো নাম্বার টু আমরা বলছি লেগে থাকা ওখানে তোমরা একটা স্লোগান দেখবা আমাদের আমরা ইউজ করি যে লেগে থাকো সবভাবে স্বপ্ন জয় তোমারই হবে তো শর্টকাটে কিছু হয়ে যাবে শর্টকাটে করে ফেলবো এইটা কখনো আলটিমেটলি টিকে না তাই না না এটা যদি শর্টকাটে কিছু আমরা পাইও এটা আমরা রাখতে পারবো না না কিছু হতে হলে প্রচুর পরিশ্রম লাগে প্রচুর ধৈর্য লাগে লেগে থাকতে হয় বারবার ব্যর্থতা আসবে বাট এর মাঝখান দিয়ে বারবার আমাকে ট্রাই করতে পারতে হবে আহ একটা একটা সুন্দর প্রভাব আছে প্রভাবটা হচ্ছে যে এরকম যে সাকসেস ডাজেন্ট ডিপেন্ড অন হাউ ফাস্ট ইউ ক্যান রান আহ রেদার ও হাউ হাউ লং ইউ ক্যান জাম্প বা হাউ হাই ইউ ক্যান জাম্প রেদার ইন ডিপেন্ডশন হাউ গুড ইউ ক্যান বাউন্স মানে বাংলায় যদি আমরা সহজে তর্জমা করি যে জিনিসটা হবে এরকম যে মানে সফলতা এটার ওপর ডিপেন্ড করে না আমি কত জোরে ছুটতে পারি কত উঁচুতে লাভ দিতে পারি বরং এর চেয়ে অনেক বেশি ডিপেন্ড করে আমি কত ভালো বাউন্স খেতে পারি সো বাউন্স খাওয়া মানে কি পরে যাওয়া পরে যে আবার ঘুরে দাঁড়ানো এটা খুব ইম্পর্টেন্ট একটা যোগ্যতা মানুষের জন্য তো এই যোগ্যতাটাও আমার এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের গ্রো করা উচিত যে একটা অঙ্ক করতে গিয়ে শুরুতে হবে না সে পড়ে গেলাম ভাই আমার দিয়ে হবে না এটা চিন্তা না করে দেন এগেইন আবার ট্রাই করা তো এই শিক্ষাটাই লাইফে আলটিমেটলি লাগবে তো অঙ্কটা হয়তো লাগবে না রচনাটা লাগবে না লাগবে এইটা যে আমি একটা জিনিস পারি নাই স্টিল দেন আমি রিপিটেটিভলি ট্রাই করেছি এই হ্যাবিটটা লাগবে অ্যান্ড থার্ডলি আরেকটা যেটা গুণ আত্মবিশ্বাস কনফিডেন্স যে আমাকে দিয়ে হবে এবং জাস্ট মনে মনে বললে আমাকে দিয়ে হবে হয়ে যায় না বাট মনে মনে বারবার বলতে হয় নিজেকে অটো সাজেশন দিতে হয় বাট ইম্পর্টেন্ট হচ্ছে বারবার ট্রায়াল অ্যান্ড এরোর করে নিজে নিজে ট্রাই করে নিজে নিজে কিছু না কিছু জিনিস সলভ করতে হয় তখন একটু একটু করে মানুষের কনফিডেন্স তৈরি হয় যে হ্যাঁ আমি পারব তো এইটাও আমরা এডুকেশন একটা অন্যতম পারপাস মনে করি তো হ্যাঁ আমাদের বাবা মা টিচার প্রচুর কেস আমরা বলছি একটা গাধা তোরে দিয়ে হবে না তুই একটা গাধা তোরে দিয়ে হবে না এই জন্য এগুলো খুব ডেঞ্জারাস হ্যাঁ আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে অলওয়েজ স্টুডেন্টদেরকে এই বিলিভ করাইতে যাই না তোমাকে দিয়েও হবে আল্লাহ তোমার ব্রেনের ভিতরেও প্রায় বলে কোটি তুমিও যদি প্র্যাকটিস করো তোমাকে দিয়ে হবে বাট তুমি প্র্যাকটিস না তুমি চেষ্টা করবা না মাথা না লেগে থাকবে না আর এমনি এমনি ভাবলা হয়ে যাবে সেটা হবে না বাট এফোর্ট দিলে হবে সো এই কনফিডেন্সটাও আমরা গ্রো করাতে চাই থ্রু আওয়ার প্রোগ্রাম অ্যান্ড থ্রু অ্যাক্টিভিটিস আমি তিনটা কথা বলেছি দেখি কে রিকল করতে পারে চ্যাট বক্সে একটু লেখো দেখি কোন তিনটা যোগ্যতার কথা বলেছি দ্রুত লিখে ফেলো দেখি রিকল করতে পারো কিনা এটা মুখস্থ করার কোনো বিষয় না এটা ফিল করতে হবে এবং ফিল করার ইম্পর্টেন্ট এটা তোমার লাইফে প্র্যাকটিস করতে হবে আমরা আমাদের সমস্ত প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের পড়ানোর যে প্রক্রিয়া সেটার মধ্যে দিয়ে আমরা এই জিনিসগুলো তোমাদের মধ্যে ঢুকাইতে চাই যে তুমি চিন্তা করো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা বলতে চাইবো যে তুমি লেগে থাকো তুমি কনফিডেন্স অর্জন করো

বড় বড় থিম এটা আমাদের হাইলাইটের জায়গা চার নাম্বারটা হচ্ছে মূল্যবোধ মূল্যবোধ মানে হচ্ছে মূল্যের বোধ কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারা এবং এটা বোঝার পর এটা বোঝার পর যেটা ভালো সেটা করার জন্য অ্যাটিচিউড তৈরি করা তো এই মূল্যবোধের জায়গাটা খুব ক্রিটিক্যাল বাট খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব সাটল তো এইটা একটা খুব মানে আমাদের মনে হয় যে এটা 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 ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট যে এই যে কনসেপ্টটা যে মূল্যবোধ তাই না আজকে আমরা যখন এই যে নিউজগুলা দেখি যে এই যে আমাদের বয়েটি এক বড় ভাই বোধ হয় কি পিকে হালদার নাকি নামটা ভুলে গেছি পেপার টেপার খুব একটা পড়া হয় না যে কি প্রায় দশ হাজার কোটি টাকা নাকি মেরে দিয়ে বিদেশ চলে গেছে তোমরা নাম জানলে একটু লিখে দিও তো এই যে এরকম একটা নিউজ কত হাজার কোটি টাকা মেরে টেরে দিয়ে বিদেশ পালাই গেছে এইটা এইটা শুনে

এরকম কেন হবে মানুষ তাই না তো আমরা চলো এই উদ্দেশ্যে আমরা একটা পোল নিয়ে ফেলি ঝটপট ও আমি তো অনেকক্ষণ ধরে শেয়ার দিয়ে রাখছিলাম এটা তো শেয়ার আগে বন্ধ করি নেই আমি একটা পোল ইম্পর্টেন্ট পোল আমরা যে ভবিষ্যৎ কর্মক্ষেত্রে আপনি কি দুর্নীতিকে প্রশ্রয় দিবেন

পরিস্থিতির প্রয়োজনে বলেছে নাইন পার্সেন্ট আর মন্তব্য নিয়ে প্রয়োজন চার পার্সেন্ট তার মানে আমরা দেখতে পাচ্ছি হিউজ মেজরিটি হিউজ মেজরিটি দুর্নীতিকে প্রশ্রয় দিবে না বলতেছে এবং সেই মেজরিটি কারা যারা আজকে বিসিএস এর জন্য কোচিং করতে আসছে বা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে তো তার মানে বা অন্য কথায় বললে যারা হচ্ছে সামনের দিনে বাংলাদেশ চালাতে তো এটাই যদি বাস্তবতা হয় তাহলে আলহামদুলিল্লাহ খুবই মানে খুশির কথা আমরা সেটাই বিশ্বাস করতে চাই এবং আমরা সেটার জন্যই দোয়া করি আমরা সেটার জন্যই তোমাদেরকে রেডি করতে চাই যে তুমি মানে পারো না পারো তোমার নিয়ত আগে সহি রাখো তারপর তো সাথে ফাইট করো করো তৈরি তাই না আচ্ছা এইবার আমি আহ ওইটার পোল বানানো হয় নাই বাট আমি এমনিতে চ্যাট বক্সে একটু জানতে চাই চ্যাট বক্সে একটু জানতে চাই যে তোমাদের মধ্যে আহ কারা কারা আছো যে মানে বা সবাই দেখো যে পরীক্ষার হলে একটু দেখা দেখি কথা বলা বলি এগুলো তোমরা করছো নাকি করো নাই লাইফের বিভিন্ন তুমি অনেক অনেক পরীক্ষা হ্যাঁ। ওখানে একটু দেখা দেখি কথা বলা বলি এগুলো কি হয়েছে নাকি হয় নাই করেছি করেছি নো একজন শুধু নেভার লিখছিল মাঝখানে নো লিখছে দু একজন করেছি প্রচুর করেছি 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 চ্যাটকি সবাই দেখতে পাচ্ছে নাকি শুধু আমরা দেখতে পাচ্ছি অনেক করেছি 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 মেজরিটি করেছে অল্প দু একজন একজন সুযোগ হয় নাই সুযোগের অভাবে সব দু একজন আছে ভেরি লিটিল অনেক আচ্ছা আচ্ছা আমরা প্রচুর কমেন্টস পাইছি নকল করিনি বাট কি লিখছে বন্ধু সে দেখা দেখি হতো বাট সবাই দেখতে পাচ্ছে আচ্ছা ওকে ওকে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছো যে তোমরা লিখছো যে তোমরা কি বলে একটু দেখা দেখি কথা বলা বলি এগুলো করছো ওকে আর কেউ কেউ সুযোগ পাও না সুযোগ না পাইলে তো সেটা ভিন্ন কথা তো এখন এই যে তোমরাই এইটটি সিক্স পার্সেন্ট অ্যান্সার দিলা যে তোমরা দুর্নীতি করবা না দুর্নীতি প্রশ্রয় দিবা না তাহলে এটা আমি কেমনে বিলিভ করি তুমি বলতে পারো ভাই কেন বিলিভ করতে সমস্যা কি পরীক্ষা দেখা দেখি করলে কি হয়ে গেল যে আমি দুর্নীতিবাজ হয়ে গেছি আহ তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো জিনিসটা যে তুমি যখন পরীক্ষার হলে দেখা দেখি করছো মানে এটা তো তুমি জানো পরীক্ষার হলে দেখা দেখি করা অনৈতিক মানে ইউ আর নট অ্যালাউড পরীক্ষার হলে দেখা দেখি করবা কথা বলা বলি করবা এটা পরীক্ষা হলে এলাউড না এটা তোমরা জানো তো এখন সেটা জেনেও তুমি দেখা দেখি কেন করছো করছো বিকজ তোমার একটু লোভ ছিল একটু দেখি করলে দুইটা নাম্বার বেশি পাবো অথবা উল্টাভাবে বললে তোমার একটা ভয় ছিল যে ভাই এটা দেখা দেখি না করলে তো নাম্বার অনেক কম পাবো তো নাম্বারের একটা লোভ বা নাম্বারের একটা ভয় ছিল যে নাম্বারের লোভ বা ভয় এমন বিশাল কিছু না যে তোমার জীবন একেবারে ছাড়খার হয়ে যাবে তাই না সামান্য পাঁচ নাম্বার দশ নাম্বার এই এরকম একটা অ্যাডভান্টেজ বা গেইন পাওয়ার জন্য তুমি পরীক্ষার হলে দেখা দেখি করছো যেটা নীতি নৈতিকতার বাইরে রাইট তো আজকে ছোট একটা লোভ সেটা যদি তোমাকে নৈতিকতার বাউন্ডারি থেকে বের করে নিয়ে চলে আসে তাহলে সামনের দিনের যে লোভ সেটা তো পাঁচ দশ নাম্বারের লোভ না সেটা পনেরো বিশ কোটি টাকার লোভ বা ইভেন ওই যে হাজার কোটি টাকার লোভ সেইটা তুমি কিভাবে তাহলে নিজেকে ঠেকায় রাখবে মানে কনফিডেন্সের ভ্যালু তুমি কোত্থেকে পাচ্ছ তাই না তো এই জন্য আমি বলবো সেলফ অ্যাওয়্যার হওয়া এবং দেখো আমি যদি এখন জিজ্ঞেস করি যে আচ্ছা তোমরা একটু আবার কমেন্টস লেখো দেখি তোমাদের কার কার এই ডুপ্লিকেট জন্মদিন আছে আমারও আছে ডুপ্লিকেট জন্মদিন মানে একটা অরিজিনাল আর একটা সার্টিফিকেট আর যার যার হচ্ছে একদম অরিজিনালটাই মানে ইয়ার মানে ডে এবং ইয়ার সেইম সে লিখবা যে না ভাই আমার জেনুইন ডুপ্লিকেট ডুপ্লিকেট মেজরিটি মেজরিটি ডুপ্লিকেট অর জেনুইন ওকে সো মেজরিটি ডুপ্লিকেট আমরা জানি হ্যাঁ আমারটাও ডুপ্লিকেট আছে তো এই ডুপ্লিকেট গুলো কেন হয়েছে অ্যাকচুয়ালি বা কেন যখন ডুপ্লিকেট হয়েছে তো অ্যাকচুয়ালি তো আমি তুমি বুঝতামও না হয়তো আমার আব্বা আমার হাত ধরে হয়েছে ধর আমার স্কুলের টিচারদের হাত ধরে হয়েছে তাহলে পড়ালেখা যে করতে আসে নাই তাও সে একদিক থেকে ভালো যে তার জন্ম নিয়ে দুই নাম্বারই করে নাই আমার জন্ম কবে সেটা নিয়ে দুই নাম্বারই পড়ালেখা করতে এসে আমরা এরকম দুই নাম্বারই শিখে যাচ্ছি তো এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাওয়ার হওয়ার বিষয় যে আমরা ক্রমাগত নৈতিকতার বাউন্ডারি গুলা ভেঙে ফেলতেছি অ্যান্ড উই আর নট অ্যাওয়ার বাট আমরা বিলিভ করতে চাই যে আমরা দুর্নীতি করব না ফলে জিনিসটা এত সোজা না সো এইটা আমাদের একটা অন্যতম বড় জায়গা উদ্ভাসের উন্মেষের এবং উত্তরণের যে আমরা স্টুডেন্টদের মধ্যে শুধু কথা দিয়ে না আমাদের নিজের আচরণ আমাদের নিজেদের অ্যাক্টিভিটি দিয়ে কারণ আমরা কেউই হয়তো পারফেক্ট মানুষ না কেউই ফেরেস্তা না সবারই হয়তো ল্যাগ আছে বাট সবাই কেন ট্রাই করব না আমি যতটুকু বেটার হিউম্যান বিং হতে পারি হ্যাঁ ওভার দ্য টাইম ফলে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট থিম যে মূল্যবোধের যে বিকাশ এই জিনিসটাকে স্টুডেন্টদের মধ্যে আমরা কিভাবে ঢুকাতে পারি ফলে তোমরা যখন আমাদের প্রোগ্রামের ভিতরে আসবা আমাদের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেখবা যেমন আজকেও এটা একটা প্রক্রিয়া এই পোল নেওয়ার মাধ্যমে কথাগুলো বলার মাধ্যমে আমরা তোমাকে একটা জিনিসে সচেতন করতেছি এবং এইটাকে আমরা খুব ইম্পর্টেন্ট দায়িত্ব মনে করি আমাদের কারণ কি ইম্পর্টেন্ট দায়িত্ব কেন মনে করি কারণ তুমি যদি যে মার্শাল আর্টের কথা শোনো যেমন যদি খুব মানে খুব খুব মাস্টার মার্শাল আর্টের যে খুব বড় মাস্টার এরকম কারোর কাছে তুমি মার্শাল আর্ট শিখতে যাও যে কুমফু কারাতে সে তোমাকে সাথে সাথে শিখাই দিবে না সে দেখবা তোমার অ্যাটিচিউড বোঝার চেষ্টা করবে যে তুমি এটা মিস ইউজ করবা কিনা কারো উপর অন্যায় ভাবে এটা প্রয়োগ করবা কিনা যদি এটা হয় তাহলে তোমাকে সে শিখাবেই না আর যদি সে কনফিডেন্ট হয় যে না বা তোমার মাইন্ডসেট রেডি করে যে না তুমি নাও ইউ আর ম্যাচিউর্ড ইউ আর রেডি যে তুমি ওইটুকু মাইন্ডসেট ক্রিয়েট করছো তৈরি করছো যে তুমি এটা মিস করবে না তুমি হয়তো আত্মরক্ষার্থে অথবা ভালো কোনো কাজে তোমার ওই কুংফু বা ওই কারাতের যে ইয়েটা মানে দক্ষতাটা এটা তুমি সেখানে প্রয়োগ করবা সেখানে দেখো যে আমরা যখন তোমাদেরকে যদি কিছুটা হলে হেল্প করতে পারি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংরাজি সব কিছু মিলিয়ে হ্যাঁ সব কিছু মিলিয়ে যদি তোমাদের হেল্প করতে পারি সেই থেকে যারা আমাদের কিছু একটা কন্ট্রিবিউশন থাকে তোমার চান্স পাওয়ার পেছনে ট্রান্সফার পেছনে তো মেজর কন্ট্রিবিউশন তোমার আমাদের হয়তো ফাইভ টেন পার্সেন্ট হয়তো আমাদের হেল্প থাকবে বাট ওইটুকুর জন্য তুমি যদি কালকে গিয়ে বড় একজন প্রশাসনের কর্মকর্তা হও বড় একজন কি বলে আমলা হও অ্যান্ড দেন দেশের সর্বনাশ ঘটাও দুর্নীতি করে লুটপাট করে তাহলে সেই তোমার দোষের পার্সেন্টেজ আমার অ্যাকাউন্টেও চলে আসবে কিনা আল্লাহ আমাকে শেষ বিচারের দিন আমাকেও ধরবে কিনা এটা একটু চিন্তা করে যদি আমরা দেখি যে কেন আমাদেরকে আমরা ধরা খাইতে পারি সিম্পলি একটা এক্সাম্পল চিন্তা করো যে একটা ছোট বাচ্চা তেমন কিছু বুঝে না ওর হাতে আমি একটা পিস্তল ধরাই দিছি গুলি ভরা পিস্তল এই পিচ্ছি বুঝে না যা ঠুস ঠাস মেরে দিছে তুই দুই তিনজন পড়ে গেছে এই যে দুই তিনজন লোক যদি সে মাইরা ফেলে এই পিচ্ছি যায় তো বাকিরা এসে তখন আমাকে ধরবে কিনা বা ধরা মানে মানে লজিক্যাল কিনা নর্মাল কিনা যে ভাই এই ছোট মানুষ কিছু বোঝে না ওর হাতে আপনি গুলি ভর্তা ভর্তি পিস্তল কেন দিছেন তাই না মানে দোষটা আমাকে নিতেই হবে তো সিমিলারলি আমরা মনে করি যে আমরা যদি তোমাদেরকে কিছু একটা শিখাই যে শিক্ষা দিয়ে তুমি বড় একজন আমলা হইতে পারবা তারপরে গিয়া হচ্ছে তুমি মানুষের সর্বনাশ করবা তাহলে সেই দায়ও আমার ঘরে কিছুটা হলেও বর্তায় এইটুকু অন্তত এই মেসেজটা দিছি কিনা বাবারে তোমারে তোমাদের কিন্তু ভালো মানুষ হইতে হবে তোমাদের কিন্তু ভালো মানুষ হইতে হবে তোমাদের কিন্তু মূল্যবোধটা মেনটেন করতে হবে এবং এটাকে একটা তোমার যুদ্ধ হিসেবে নিতে হবে ইটস এ নিউ কাইন্ড অফ ওয়ার তাই না

আমাদের এটা হচ্ছে যে এফোর্টটা হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট তোমাদেরকে মেসেজটা কনভে করছি কিনা অ্যাটলিস্ট তোমাদেরকে ট্রাই করছি কিনা যে তোমাদের মধ্যে রাইট অ্যাটিচিউডটা তৈরি করার জন্য কারণ দেখো এটা কত দুঃখের কথা যে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তাই না এই দুর্নীতিগুলা দেখো যে যে যারা পড়ালেখা করে নাই তারা করে নাই কিন্তু এবং এবং উল্টা দিক থেকে খেয়াল করো বাংলাদেশের ইকোনমি যে দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে আছে না বাংলাদেশের ইকোনমি কিন্তু এখন যথেষ্ট স্ট্রং একটা পজিশনে আছে মেইনলি তিনটা তিনটা সেক্টরের কন্ট্রিবিউশন যার একটা হচ্ছে আমাদের কৃষি আমাদের কৃষক ভাই যারা এই ষোলো কোটি মানুষ একটু ল্যান্ড এই ষোলো কোটি মানুষের খাদ্য টু যদি যেখানে মেনলি আমাদের মেয়েরা কাজ করে এবং আমাদের বিশাল একটা ফরেন রেমিটেন্স আছে গার্মেন্টস এর মাধ্যমে এবং সারা বিশ্বে আমরা টাকার অঙ্কে সেকেন্ড প্রডিউস করি গার্মেন্টস এবং কোয়ান্টিটি ধরলে হচ্ছে আমরা ফার্স্ট চায়না কেউ আমরা তখন কিন্তু বেশি আমাদের যে কোয়ান্টিটি ওয়াইসিটা করা হয় এবং এবং থার্ডলি যদি আমরা ধরি সেটা হচ্ছে যে আমাদের রেমিটেন্স আমাদের যে প্রবাসী ভাইরা শ্রমিক ভাইরা যে বিদেশে আছেন সেখানে তারা যে দিন রাত খেয়ে না খেয়ে পরিশ্রম করেন সেই কষ্টের টাকাগুলো ওনারা পাঠান এবং কত কষ্ট মানে তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমার মনে আছে একবার দুবাইতে মানে এত গরম যে গাড়ি থেকে বের হইলে মানে গাড়ি ভিতরেতে আছি মানে মনে হয় যেন গায়ে একদম যে ছেক দাওয়ার মতো গরম সেই গরমের ভিতরে রাস্তার মাঝখানে সেই সারাটা দিন ধরে কাজ করে মানে এবং তারপরে মানে অল্প কিছু টাকা দিয়ে কোনো রকম খেয়ে মানে গাদা গাদি করে একটা মেসের মধ্যে থাকে এবং বাদ বাকি সম্পূর্ণ টাকা দেশে পাঠায় ওই 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 ভাইদের টাকা এতে এখন তিনটা সেক্টর দেখো ওই যে আমাদের কৃষক তাদের এমন কোনো পড়ালেখা নাই ডিগ্রি নাই ওই যে আমার শ্রমিক ভাইরা এমন কোনো পড়ালেখা নাই ডিগ্রি নাই বিনা আমাদের বিদেশে যে শ্রমিক ভাইরা আছে আমাদের গার্মেন্টস যে মেয়েরা কাজ করে আমাদের বোনা কাজ করে তাদের এমন কোন ডিগ্রি নাই পড়া লেখা নাই তাদের কন্ট্রিবিউশনে দেশ টিকে আছে শুধু টিকে আছে না এগিয়ে যাচ্ছে আর আমরা যারা পড়া লেখা করেছি আমরা কি করছি আমরা দুর্নীতি করে দেশকে পাঁচবার চ্যাম্পিয়ন বানাইছি এই দুর্নীতি ওই কৃষকরা করে নাই ওই শ্রমিকরা করে নাই মাঠে যে কৃষক কাজ করে রাস্তার পাশে যে তোমার ইট ভাঙে রিকশা চালা এরা করে নাই আমরা তোমরা করছি আমরা তোমরা করছি সো আমি তো বলি ইভেন যে বা কি বলে ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ এরকম একটা ডায়লগ আছে আমি বলছি ভাই এটা ছড়া এখন নতুন ডায়লগ হচ্ছে ছাত্রছাত্রীরা দেশের হুমকি হুমকি কেন কারণ এরা যদি মানে নৈতিকতা মূল্যবোধের অন্তত কিছু মাত্র গেইন না করে তাহলে দে উইল বিকাম থ্রেড ফর দ্য কান্ট্রি এবং দেখো এখন মোর অ্যান্ড মোর ট্যালেন্টেড পিপলরা প্রশাসনে ঢুকতেছে এটা কিন্তু আরো বড় হুমকি হতে পারে কারণ যে ছিল বোকাচোর ও হচ্ছে বেশি চুরি করতে পারবে না কিন্তু বুদ্ধিমান চোর কিন্তু অনেক চুরি করে ফেলতে পারবে সো ট্যালেন্টেড পিপল যদি ক্রিমিনাল হয় ইটস এ ম্যাসিভ থিং এটা আমরা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি যে তোমাদের যদি আমরা দুই লাইন শিখাইতে চাই তার আগে অন্তত মেক্সিও করতে চাই আমরা এটা বলছি কিনা তোমাদের তোমরা জানেন না এই যে দেখেন এই যে মাঝখানে একজন ইঞ্জিনিয়ার কি নাম তাকে দুর্নীতিতে সে প্রশ্রয় দেয় না এবং তাকে মেরে ফেলা হইলো ইঞ্জিনিয়ার দিলো আর মোস্টলি কেউ যদি নামটা জানো একটু আমাকে কনফার্ম করলে ভালো হয় এই যে মাঝখানে একজন ইঞ্জিনিয়ার ভাইকে সে তার মানে নীতির সাথে আপোষ করে নাই দেখে মেরে ফেলা হয়েছে ওনার নাম কি দেলোয়ার কিনা কে যদি জানো একটু চ্যাট বক্সে লিখো ইঞ্জিনিয়ার দেলোয়ার রাইট ইঞ্জিনিয়ার দেলোয়ার সো এই যে তুমি তখন ভাবতে পারো ভাই আমি কি ইঞ্জিনিয়ার দেলোয়ার হব কিনা হ্যাঁ আমারে যদি মাইরা ফেলা जस्ट তুমি এইভাবে কেন চিন্তা করো না এই করোনার মধ্যে দেখো না কত কত আমলা সচিব মন্ত্রী মারা গেছে যাদের লাইফে হয়তো তেমন কোনো মানে ভ্যালু নাই কন্ট্রিবিউশন নাই বাট ইঞ্জিনিয়ার দেলোয়ার একজন আমরা বলবো মুক্তিযুদ্ধ হয়ে মারা গেছে আজকের দিনের মুক্তিযুদ্ধ হয়ে গেছে মারা গেছে যার মারা যাওয়ার মানে তো আমরা সবাই যাব একদিন একদিন যাব বাট লাইফে মিনিংফুল কিছু করে মারা গেলেও তো একটা প্রশান্তি আছে তাহলে অন্তত ইঞ্জিনিয়ার দের ওকে আমরা এখন সেলুট দেই তাই না তো এই যে আমার লাইফকে কে মিনিংফুল করা তাই না আমি মরে একদিন যাবই আমি রোড অ্যাক্সিডেন্টে মরতে পারি আমি করোনা হয়ে মরতে পারি আমি কত রকম ভাবেই মরতে পারি বাট আমি একটা মিনিংফুল কিছু করে যদি মরি атলেটিস্ট আমি দূর্ণীর সাথে ফাইট করে যদি মরি তাহলে সেই মরার মধ্যে একটা শান্তি আছে সেই মরার মধ্যে একটা সার্থকতা আছে তো আমি বলতেছি না তোমাদেরকে বরেই যাইতে হবে বাট তুমি যদি মেন্টালি স্ট্রং থাকো নাম্বার ওয়ান একদম একদম মুক্তিযোদ্ধা টিচর যে না ভাই আমি যেভাবে কোনো হোক আমি দুর্নীতি করব না অ্যাটলিস্ট সেকেন্ড লেয়ার যেটা তিনটা লেয়ার যদি বলি সেকেন্ড লেয়ার কি যে ভাই পরিস্থিতির এমন প্রেসার যে আমি নিজে প্রোয়াক্টিভলি দুর্নীতি করি নাই বাট আমাকে নতি স্বীকার করতে হয়েছে আমাকে তো বাধ্য হয়ে সাইন করতে হয়েছে সেটাও না হয় আমরা মেনে নিলাম বাট থার্ড ক্যাটাগরি যেটা যেখানে তুমি নিজে উৎসাহিত হয়ে মানুষকে বিপদে ফেলে তুমি দুর্নীতি করবা সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না অ্যাটলিস্ট ওয়ান ক্যাটাগরিতে যদি নাও থাকতে পারো টু ক্যাটাগরি থাকার জন্য প্রিপেয়ার নিয়োগ এখন সরকার কত ফ্যাসিলিটিস দিচ্ছে তাই না একটা সময় ছিল যে ভাই সরকার যে ফ্যাসিলিটি দেয় কোনো রকম তো লাইফ লিড করা যায় না বাট এখন অনেক সুন্দর ডিসেন্ট লাইফ লিড করা যায় তো এটা আমাদের একটা বিগেস্ট থিম উত্তরণের যে আমরা তো ওই যে বাকি তিনটা আগে বলেছি ওই তিনটা তো থাকবেই সেটা মূল্যবোধের যে বিকাশ এটাকে আমরা সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে দেখতে চাই এবং আমাদের প্রত্যেকটা লেকচার আমরা কম বেশি হোক তোমাদেরকে আমরা এটা ইয়ে কনভে করতে চাই এবং দেখো তোমরা যখন সচিব আমলা ইয়ে হবা প্রশাসনে যাবা তোমাদের কাজের কনসিকুয়েন্সে কত মানুষের লাইফ ইম্প্যাক্ট পড়ে তোমরা জাস্ট চিন্তা করে দেখো ধরো যে সারা বাংলাদেশে আজকে বছরে এত এত হাজার লোক কথার কথা চিকিৎসা ঠিক মতো না পেয়ে মারা যায় তাই না তো তুমি যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক হাও সেখানে যে পরিমাণ ধরো দুর্নীতি লুটপাট হয়তো হয় বা আমরা কিছু কিছু নিউজে দেখছি সেটা তুমি যদি ঠেকাও তাহলে দেখো তোমার একজনের ইম্প্যাক্টে তোমার একজনের কর্মকাণ্ডে কত লক্ষ মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে

রকমারি তুই অনলাইনে বই কিনে ওটা আমাদের প্রতিষ্ঠান তারপরে আমাদের আমাদের প্রতিষ্ঠান মিলে হাজার মতো মানুষ ফুল টাইম কাজ করে আর তোমার ধরো কি নাম বলে পার্ট আছে প্রায় এই চার পাঁচ হাজার লোক কাজ করে আর আমরা যাদেরকে সার্ভিস দিই স্টুডেন্টরা সব মিলাইলে যোগ করলে হয়তো এক লাখ হবে বাট তুমি যখন প্রশাসনে যাচ্ছ তখন তোমার হাতে ক্ষমতা তৈরি হচ্ছে কোটি মানুষকে হেল্প করার অথবা কোটি মানুষকে ক্ষতি করার তো আমরা চাই যে ওই রেসপন্সিবিলিটিটা তুমি ফিল করো ওই রেসপন্সিবিলিটিটা যাতে তোমার নিজের মধ্যে আসে তুমি অ্যাটলিস্ট নিয়ত করো যে ভাই আমার লাইফকে আমি মিনিংফুল করতে চাই এবং আল্লাহর কাছে তুমি সহায়তা চাও যে আল্লাহ তোমাকে হেল্প করে টু লাইফ ইজি তো আমরা দোয়া করি যে তোমরা মানে ওই অ্যাটিচিউড নিয়ে বড় হও ওই অ্যাটিটিউড নিয়ে পড়ালেখা করো ওই অ্যাটিটিউড নিয়ে সামনে আগাও আর আমরা তোমাদের সাথে থাকতে চাই বাট এটা চাই যে তোমরা তোমাদের নিয়ত গুলাকে স্ট্রং করো নিয়তগুলাকে গুলাকে করো তো আমি আর বেশি সময় নিব না বিকজ আরো আমাদের বেশ কিছু জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমি জাস্ট আমার পর্বটাই ছিল যে তোমাদের সাথে আমাদের বেসিক থিমটা শেয়ার করা সেই থিমটাই শেয়ার করার চেষ্টা করলাম যদি তোমাদের মধ্যে অল্প কিছু মানুষেও এটা দ্বারা ইনফ্লুয়েসড হও একজন মানুষ ইভেন যদি চেঞ্জ হয় আমরা স্টিল দেন মনে করবো যে না কিছু একটা করছি ওইটুকু প্রশান্তি আমরা পাইতে চাই তো সবাই ভালো থাকো আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইনশাল্লাহ ভাইয়া তো ভাইয়া আমি এরপরে হচ্ছে তাও আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিই যারা এই মুহূর্তে অংশ নিয়েছে যে এরপরেও যদি হচ্ছে কোনো মন্তব্য করার থাকে কিংবা হচ্ছে কোনো প্রশ্ন করার থাকে আমরা তো অবশ্যই চ্যাট করতে পারবোই তো ভাইয়া সেগুলো দেখবেন এবং যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমাদের আমরা কিন্তু কিউএনএ বক্সটা ব্যবহার করতে পারবো সেখানে আমরা হচ্ছে একদম স্পেসিফিক যদি কোনো প্রশ্নের উত্তর আমরা চাই সেটা আমরা এখানে দিতে পারবো বা প্রশ্নগুলো করতে পারবো তো আমি এরপরে ডেকে নিচ্ছি সৌরভ বিজয়কে সৌরভ আমার কথা কি শুনতে পাচ্ছো হ্যাঁ ভায়া আমি আপনার কথা শুনতে পাচ্ছি হ্যাঁ थैंक यू সৌরভ সৌরভকে একটু পরিচয় করে সৌরভ গত 38 তম বিসিএস চতুর্থ তার মানে হচ্ছে ভয়ঙ্কর মেধাবী সেটা বলার অপেক্ষাই রাখে না তো সৌরভ হচ্ছে ওর নিজের এক্সপেরিয়েন্স তো শেয়ার করবেই তার পাশাপাশি আরো বেশ কিছু দিক নির্দেশনামূলক তথ্য কিংবা ইনফরমেশন সবার সামনে একটু উপস্থাপন করবে সৌরভ তুমি শুরু করতে পারো থ্যাংক ইউ ভাইয়া আমি একটু কনফার্ম করে নিই আমাকে কি সঠিকভাবে দেখা যাচ্ছে বা আমার কথা কি শোনা যাচ্ছে কিনা হ্যাঁ একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি থ্যাংক ইউ আর সবাইকে আদাব সিনিয়র যারা আছেন তাদেরকে আদাব আমার জুনিয়র কম থাকার কথা বাট আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানিয়ে আমার কয়েকটা কথা শুরু করতে যাচ্ছি আমার নাম হলো সৌরভ দাশগুপ্ত আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আর সম্প্রতি আটত্রিশতম যে বিসিএস এই পরীক্ষাটাতে আমি কৃতকার্য হয়েছি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি কাদারে সুপারিশ প্রাপ্ত হয়েছি এবং এই যাত্রাটা যে দীর্ঘ একটা যাত্রা আমার জীবনে ছিল এর মধ্যে আমি বেশ কিছু শিখেছি শুধু যে বিসিএস নিয়ে শিখেছি ব্যাপারটা এমন না আমি আমার জীবন নিয়ে শিখেছি আমি দেশকে নিয়ে শিখেছি এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো মনুষ্যত্ব ব্যাপারটা নিয়ে শিখেছি আমি একটু ছোট অতীত থেকে শুরু করি যেহেতু বিসিএস তো আসলে জীবন না জীবন তো অনেক বড় তাই আমি একটু অতীত থেকে শুরু করি আমি আসলে পড়াশোনা করেছিলাম যে স্কুলটা খুব একটা না খুব একটা নামি দামি স্কুল এরকম ছিল না বাট সেই স্কুল থেকে পড়াশোনা করার পর আমি সৌভাগ্যবান ছিলাম যে নটোট্রেম কলেজে পড়াশোনা করার তো তখন যে জীবনের একটা ফেস চেঞ্জ হলো যে নতুন করে জীবনটাকে দেখা তো তখন একটা জীবনের প্রথম লক্ষ্য শুকতে পারলাম যে যখন মানুষ বড় জায়গায় সুযোগ পাই বা ভালো কাজ করার সুযোগ পাই তখন তার জন্য তার চারপাশের দুনিয়াটা কিছুটা পরিবর্তন হয়ে যায় এবং তার চারপাশের মানুষগুলোর যে ব্যবহার সেগুলো কিছুটা পরিবর্তন হয় কিরকম যারা এই স্বপ্নটা দেখছেন বিসিএস এর স্বপ্নটা দেখছেন তারা এখন যে জীবন জীবনযাপন করছেন তারা যদি কৃতকার্য হন তার পরবর্তী কিন্তু অনেকটা হয়ে যাবে তো এর অর্থ এই না যে আপনি আসলে মানুষ হিসেবে খুব বেশি পরিবর্তন হবেন আপনি মানুষ হিসেবে আগে যেরকম ছিলেন অনেকটা একই রকমই থাকবেন কিন্তু আপনার চারপাশের মানুষজন আপনাকে আগের মতো করে আর দেখবে না কারণ তারা বুঝতে পারবে যে আপনার মধ্যে পরিশ্রম করার একটা ক্ষমতা আছে এবং আপনার যে টার্গেট টার্গেট অ্যাচিভ করার জন্য যে উদ্দেশ্য বা টার্গেট অ্যাচিভ করার জন্য যে লক্ষ্য ঠিক করা আপনি সেটা ঠিক মতো করতে পারছেন সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি আর কি যে শুধুমাত্র বিসিএস ক্যাডার হওয়ার জন্য আসলে সবাই এই পরীক্ষাটা দেয় আমি এটা বিশ্বাস করি না বা আমি নিজেও এই পরীক্ষাটা শুধুমাত্র বিসিএস ক্যাডার হওয়ার জন্য দিইনি আমার উদ্দেশ্য ছিল অন্য কিছু আমি সেটা পরে বলছি বাট ওই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন করার জন্য আপনার নিয়ত ঠিক থাকে আপনার পরিশ্রম সঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে এই সুযোগটা দিবে এবং এই সুযোগটা আপনি কিভাবে ব্যবহার করবেন তার পরিশ্রমটা করছেন সেই একটা ফলাফল আপনি পাবেন কিন্তু তার পরবর্তীতে সেই সুযোগটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপর কিন্তু অনেক কিছুই নির্ভর করে কারণ আপনার হাতে যে ক্ষমতাটা আসতেছে সেই ক্ষমতাটা যদি আপনি সঠিক কাজে ব্যবহার না করেন তাহলে কিন্তু সেটা সবার জন্যই ভয়ঙ্কর হয়ে যাবে তো আমি আশা করব কেউ এই ভয়ঙ্কর রাস্তার দিকে যাবে না তো আমি এই বিসিএস এর কথা যেহেতু বলার জন্য এসেছি আমি ছোট করে একটু ইন্ট্রোডাকশন বলে দিই এটা বাংলাদেশের সিভিল সার্ভিস বাংলাদেশের যে সরকার ব্যবস্থা এই সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য দুইটা সার্ভিস কাজ করে একটা হলো সিভিল সার্ভিস এটা হলো বেসামরিক প্রশাসন তার বাইরেও একটা সামরিক শাসন সামরিক প্রশাসন আছে যেটা আপনারা জানেন যে আমাদের তিন বাহিনী অর্থাৎ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এর বাইরে হলো বেসামরিক প্রশাসন এখন সরকার যখন কোনো নীতি তৈরি করে সেই নীতি নির্ধারণ হলো সরকারি পর্যায়ের মানুষরা বা সরকার যারা পরিচালনা করে সেই নীতিটা বাস্তবায়ন করা বাস্তবায়ন করার জন্য একটা সেই বলা হয় যে সিভিল সিভিল সার্ভিস সার্ভিসে যারা কাজ করবে তারা সরকারের নীতি সরাসরি বাস্তবায়ন করবে এখন এই সিভিল সার্ভিসের অনেকগুলো পার্ট থাকে সবচেয়ে বিখ্যাত পার্ট আসলে সবাই জানে সেটা হলো প্রশাসন তো প্রশাসনের জন্য সবার আগ্রহ সবচেয়ে বেশি থাকে প্রশাসনের বাইরেও বাংলাদেশ পুলিশ বাংলাদেশ কাস্টমস বাংলাদেশ আমসার বাংলাদেশ ডাক রেল যোগাযোগ বা বাংলাদেশ বাংলাদেশ পররাষ্ট্র এরকম বেশ কিছু সেক্টর আছে যেখানে থেকে আপনি বাংলাদেশের সরকারের হয়ে কাজ করতে পারবেন এবং সরকার যে নীতিগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে সেই নীতিগুলো বাস্তবায়নে নিজেকে যুক্ত রাখতে পারবেন এখন এখানে দুইটা বিষয় আছে একটা বিষয় হলো যেহেতু সরকারের নীতি আপনি সরাসরি বাস্তবায়ন করতে যাচ্ছেন তার মানে অবশ্যই আপনার কাছে কিছু লজিস্টিক পাওয়ার থাকবে এই লজিস্টিক পাওয়ারটার অর্থ হলো আপনি কিছু মতবাদ দিতে পারবেন অর্থাৎ আপনি যদি একটা জেলায় পদায়ন থাকেন তাহলে জেলার বেশ কিছু দায়িত্ব আপনার উপর থাকবে আপনি যদি কোনো মিনিস্ট্রিতে থাকেন মিনিস্ট্রির বেশ কিছু দায়িত্ব আপনার উপর থাকবে আপনি যদি দেশের বাইরে বাংলাদেশের দূত হয়ে কাজ করেন তাহলে বাংলাদেশের সাথে ওই দেশে যতগুলো সম্পর্ক তৈরি হবে সবগুলোর জন্য কিন্তু আপনার থ্রুতেই হতে হবে তো দেখেন এটা একটা বড় একটা বড় সেক্টর বা একটা বড় দায়িত্ব কিন্তু অর্থাৎ আপনি যদি অন্য একটা দেশে গিয়ে বাংলাদেশের দূত হয়ে খারাপ কোন আচরণ করেন বা খারাপ কোন কাজে লিপ্ত হন তার মানে কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশের প্রেস্টিজ সুনামটা সেটা কিন্তু চলে আসবে একইভাবে উল্টাটা চিন্তা করেন তো যদি আমি অন্য কোনো দেশে গিয়ে বাংলাদেশের হয়ে ভালো কোনো কাজ করতে পারি ওই দেশের সাথে সম্পর্ক সুন্দরভাবে গঠন করতে পারি তাহলে আমার জন্য বা যে ব্যক্তিটাই কাজটা করবেন তার জন্য দেশের সুনাম বৃদ্ধি পাবে তো এটা কত বড় একটা ইম্প্যাক্ট যে আপনার জন্য একটা দেশের সুনাম বা আপনার নিজের দেশের সুনামটা বৃদ্ধি পাচ্ছে ওই যে আত্মতৃপ্তি না এই আত্মতৃপ্তি মনে হয় না অন্য কোনো কিছু দিয়ে কিনা যাবে তো ওই আত্মতৃপ্তির জন্যই আমার মনে হয় অধিকাংশ মানুষ এই সার্ভিসটাতে আসছে এবং সার্ভিসের সুযোগ সুবিধা হচ্ছে অনেক কিছু আছে এটা অনেক অনেকেই আসলে জানেন যে সিভিল সার্ভিসে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় টাকা পয়সার ব্যাপারে আমি বলবো না বাকি সবকিছু সুবিধা সো শুধুমাত্র দুর্নীতি দুর্নীতি করা বা দেওয়া কিংবা ক্ষমতার অপব্যবহার প্রশ্রয় না করে যদি শুধুমাত্র দেশের দেশের জন্য জন্য কাজ কাজ করতে চান সবাই করছে এটা সত্যি কথা কিন্তু শুধুমাত্র দেশের জন্য নিজেকে সরাসরি কাজে লাগাতে চান তাহলে কিন্তু সিভিল সার্ভিস খুব চমৎকার খুবই চমৎকার একটা সার্ভিস এবং এখানে এসে আপনি বাংলাদেশের সব ধরনের মানুষের সাথে কাজ করতে পারবেন সব শ্রেণীর মানুষের সাথে কাজ করতে পারবেন এবং আপনার যে কাজ তার যে একটা আউটপুট সেটা দেখতে আপনার ভালো কাজগুলো আপনি নিজের চোখের সামনে বাস্তবায়ন কারা এই পরীক্ষাটা দেয় তো পরীক্ষা দেওয়ার যোগ্যতা কিন্তু খুব সহজ যে যারা অনার্স কমপ্লিট করবে তারা এই পরীক্ষাটা দিতে পারবে আহ কিছুদিন আগে ছিল এটা থার্টি ফোর বিসিএস এর আগে চৌত্রিশ বিসিএস এর আগে কিন্তু শুধুমাত্র ডিগ্রি পরীক্ষা দিয়েও এই পরীক্ষাটা দেওয়া যেত এখন একটু পরিবর্তন হয়েছে কারণ চার বছর চার বছরের অনার্স এটা হলো এই বিসিএস পরীক্ষা দেওয়ার একটা যোগ্যতা তো ডিগ্রি যেহেতু তিন বছর সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে গেছে যে ডিগ্রি দিয়ে পরীক্ষাটা দেয়া যাবে না তাকে মাস্টার্স করতে হবে তো যারা ডিগ্রি দিবে তাদের সাথে মাস্টার্স যোগ করতে হবে অথবা চার বছরের অনার্স যাদের আছে তারা সরাসরি পরীক্ষা দিতে পারবে এবং এটাই একমাত্র যোগ্যতা বিসিএস পরীক্ষা দেওয়ার আর কোনো যোগ্যতা লাগে না অর্থাৎ আপনার সিজিপিএ কত বা আপনি কোন ক্লাস পেয়েছেন সেটা কিন্তু ম্যাটার করতেছে না আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন সেটাও ম্যাটার করতেছে না আপনার বিষয় কি ছিল সেটাও ম্যাটার করতেছে না অর্থাৎ শুধুমাত্র অনার্স পাস করে যদি থাকেন তাহলে আপনি পরীক্ষাটা দিতে পারবেন তো এই কথাটা বলার কারণ হলো অর্থাৎ এই সেক্টরটা কত বিশাল আপনি বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এই সার্ভিসের পরীক্ষার জন্য মনোনীত হতে পারবেন এবং পরিশ্রম করে যদি আপনি সফলতা পান আপনি এই সার্ভিসে যুক্ত হতে পারবেন তো এটা কিন্তু আমার মনে হয় খুব বড় একটা অপরচুনিটি কারণ বাংলাদেশে অনেক ধরনের সার্ভিস আছে সব সার্ভিসে কিন্তু কিছু কোয়ালিফিকেশন দরকার যে আপনাকে আগে থাকতে এই ব্যাপারটা তৈরির করে রাখতে হবে বা আপনাকে এই সিজিপিএ রাখতে হবে অথবা আপনাকে এই বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে অথবা আপনাকে এত বছরের ট্রেনিং থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে এর কোনোটাই কিন্তু এ নেই তাই এটা কিন্তু একটা সবার জন্য ওপেন প্ল্যাটফর্ম এবং এই ওপেন প্ল্যাটফর্ম হওয়ার ফলেই কিন্তু এখন বিসিএসএ যে বিশাল সংখ্যক একটা পরীক্ষার্থী এটা দেখা যাচ্ছে আপনার মনে জানেন যে একচুয়ালি সমূহ বিসিএস যেটা হবে এখানে প্রায় চার লাখ পঁচাত্তর হাজারের বেশি পরীক্ষার্থী অ্যাপ্লিকেশন করেছে এবং সামনে যেগুলো হবে আমাদের বিশ্বাস আর কি ফর্টি টু বা ফর্টি থ্রি থেকে এই সংখ্যাটা হয়তো বা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ বা ছয় লাখের উপরে চলে যাবে তো ছয় লাখ ছেলে মেয়ে যদি এই সার্ভিসটাকে চুজ করে অবশ্যই অকারণে করেনি কোনো একটা কারণেই করেছে এবং আমি বিশ্বাস করি আমি মন থেকে বিশ্বাস করি এই কারণটা সৎ অর্থাৎ কেউ এখানে ক্ষমতার অপব্যবহার করার জন্য আসতে চাচ্ছে না সবাই আসতে চাচ্ছে যে তার মধ্যে যে সবচেয়ে ভালো গুণটা থাকে সেটা কাজে লাগাবে তার মধ্যে যে বেস্ট কোয়ালিটি যেটা থাকে সেটা আসলে দেশের জন্য হয়ে যেন কাজ করে এই হলো আমার নিজস্ব চিন্তা ভাবনা এখন এই চিন্তা মধ্যে একটু মডিফিকেশন আমি এনেছিলাম বা আমার ক্ষেত্রে যেটা কাজ করেছিল আমি যখন স্বপ্নটা দেখেছিলাম বা আমি যখন নির্ধারণ করেছিলাম যে আমি এই পরীক্ষাটাতে যুক্ত হব তখন কিন্তু আমি বিসিএস ক্যাডার হওয়ার জন্য স্বপ্নটা দেখিনি এটা একটু সত্যি কথা এটা আমার জন্য না আমার পরিবারের আরো একজন আছে আমার বড় ভাই উনি এর সাথে যুক্ত আমি তার ক্ষেত্রেও দেখেছি আমার যে স্বপ্নটা ছিল আমি একটু বলি আমাদের কলেজে আমি যে কলেজে পড়াশোনা করেছি আরকি একজন স্যার ছিলেন তিনি পররাষ্ট্র ক্যাডারের আহ সুযোগ পেয়েছিলেন এবং তিনি এখন বাংলাদেশের হয়ে কাজ করছেন একটা মিশনে আমি স্যারের একটা ছবি দেখেছিলাম ছবিটাতে কি ছিল তিনি ইউনাইটেড নেশনে বসে আছেন তার সামনে একটা ফ্ল্যাগ লাগানো বাংলাদেশের ফ্ল্যাগ সামনে সুন্দর করে বাংলাদেশ লেখা তার কোডের মধ্যে বাংলাদেশের একটা বাংলাদেশের পতাকা সে পতাকার একটা ট্যাগ লাইন তো এই ছবিটা দেখার পরে না আমার সত্যি কথা যে আমার মধ্যে একটা অন্যরকম অন্যরকম ফিলিংস চলে আসছে যে এরকম একটা সুযোগ পাওয়া এটা তো আসলে অসাধারণ ব্যাপার যে আপনি আপনার দেশের হয়ে অন্য একটা দেশে রিপ্রেজেন্ট করতে পারবেন তো এই ছবিটা দেখার পর আমার মধ্যে মনে হলো যে আমি কি এটা সুযোগ বা আমি কি সুযোগ পেতে পারি বা আমি কি এর যোগ্য তো এর যোগ্যতা প্রমাণ করার জন্য এই বিশাল যাত্রাটা করতে হয় যেটা প্রিলিমিনারি ভেরিফিকেশন হবে দেন গ্যাজেট হবে তো এই বিশাল যাত্রাটার প্রত্যেকটা সময় মানে ভাইভা দেয়ার পরে আগ পর্যন্ত আমার সময় এই ইমেজটাই মাথায় ছিল যে আমার যে কোডটা থাকবে সেখানে বাংলাদেশের একটা ট্যাগ থাকবে এবং কোনো একদিন আমি বাংলাদেশের হয়ে ইউনাইটেড নেশন যেটা হলো সব দেশের মিলন মেলা সেখানে গিয়ে বসবো এবং আমি দেশের হয়ে কথা বলতে পারবো এটা আমার জন্য মনে হয়েছিল অসাধারণ একটা প্ল্যাটফর্ম আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলি ওই ফ্রেন্ড এবার পুলিশের সুযোগ পেয়েছে তার সাথে যখন আমার কথা হয়েছিল যে কেন এটা ভাইবার আগের কথা বলছি আর কি যে কেন তুমি পুলিশের জন্য সুযোগ দিচ্ছ বা প্রথম চয়েস পুলিশ কেন তো সে আমাকে বলেছিল আমার যখনই আমি পুলিশের ইউনিফর্মটা দেখি আমার মধ্যে কেমন যেন একটা মনে হয় যে আমি এই ইউনিফর্মটা একবার পড়তে চাই অর্থাৎ সরাসরি তার পরা যাবে না অবশ্যই সুযোগ পেয়ে পড়তে হবে তো আমি এই সুযোগ পাওয়ার জন্য পরিশ্রম করব এবং এই পরিশ্রম করার সময় আমি একবারও ভাববো না যে পরিশ্রমটা কত বেশি বা আমার কি কষ্ট বেশি হচ্ছে কিনা আমি জাস্ট ইউনিফর্মটা পরার জন্য এই সুযোগটা চাচ্ছি এরপর আমি ক্ষমতা ব্যবহার করব না কি করব না আমি কত বেশি দায়িত্ব পালন করতে দ্যাটস নট মাই পয়েন্ট আমার শুধুমাত্র এই পোশাকটা পরার অনুভূতিটা দরকার তো এই অনুভূতির জন্যই কিন্তু সে পরিশ্রমটা করেছে এখন পরবর্তী জীবনে যদি চিন্তা করি সব জবই তো আসলে জব সব জবই আসলে কাজ থাকে বিভিন্ন রকম কাজ থাকে এটাও একটা জব কিন্তু এই জবের সাথে আসলে অনেকগুলো আবেগ এবং অনেকগুলো অনুভূতি যুক্ত আছে তো যেখানে আবেগ অনুভূতি থাকে সেটা শুধু জব না হয়ে একটু অন্যরকম হয়ে যায় সেটাকে আমরা বলি স্বপ্ন তো এখন আসলে অনেকের জন্য স্বপ্ন স্বপ্ন হয়ে গেছে তো এই যারা দেখছেন তাদেরকে আমি দুইটা কথা বলবো একটা হলো স্বপ্নটা একটা শুভ উদ্দেশ্য দেখেন মানে একটা সুন্দর লক্ষ্য রেখে স্বপ্নটা দেখেন শুধুমাত্র ক্যাডার হব এটা স্বপ্ন না রেখে আপনি ক্যাডার হয়ে কি করবেন এটা ডিসাইড করেন এবং ক্যাডার হয়ে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটাকে যদি আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে এই যে দীর্ঘ সময় যেহেতু বিসিএস পরীক্ষাটা বেশ দীর্ঘ সময় ধরেই সময় লাগে জয়েন ধরে দীর্ঘ সময় আপনার যে পরিশ্রমটা এই পরিশ্রমটা কিন্তু আপনার আর আর কষ্টকর সুবিধা আমাদের যে এই প্ল্যাটফর্মটা আমি আপাতত এই প্ল্যাটফর্মের সাথে যেহেতু সংযুক্ত আছি এই প্ল্যাটফর্মটা আমার মনে হয়েছে যে যারা বিসিএস এর জন্য অ্যাপ্লাই করে তারা কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো না কোনো জবের সাথে যুক্ত হয়ে যায় তো যখন কোন জবের সাথে যুক্ত থাকে বা আমিও ছিলাম তখন আমার মনে হয়েছিল ফিজিক্যালি আমি অন্য কোথাও গিয়ে লেকচার শিট নিয়ে আসবো এটা কষ্টকর তো সেই ক্ষেত্রে কি মনে হয় যে যদি এমন হতো যে অনলাইনে একটা আছে যে আমাদের যে ক্লাসগুলো সেগুলো যদি অনলাইনে হয় বা যে লেকচারগুলো সেগুলো যদি অনলাইনে পাওয়া যায় বা ইনফরমেশনগুলো যদি অনলাইনে পাওয়া যায় তাহলে ওনার ব্যাপারটা কিছুটা সহজ হয় তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে উত্তরণ যেটা অনলাইন একাডেমি তো এই অনলাইনের ব্যাপারটা কিছুটা ইজিয়ার অর্থাৎ আপনি আপনার ডেইলি কাজের সাথে সাথে এই প্রিপারেশনটা নিতে পারবেন আর আমি আমার বক্তব্য শেষের দিকে চলে আসব লাস্টে কয়েকটা কথা বলে রাখি আমার আমি আসলে সকাল বেলায় আজকে রেজাল্টটা দেখছিলাম যারা পরীক্ষা দিয়েছে আমি দেখলাম প্রথম দিকে বা টোটাল এক হাজার জনের তো আসলে মেরিট পজিশন দেখেছিলাম এখানে বেশ কিছু মানে অধিকাংশই আসলে যারা বিসিএস এর প্রার্থী যারা পরীক্ষা দিবে তাদের কি ম্যাক্সিমামে আসলে তাদেরকে পেয়েছি বাট কিছু কিছু পেয়েছি যারা এখনো পর্যন্ত গ্রাজুয়েশন কমপ্লিট করেনি ফোর ইয়ার আছে কিন্তু তাদের प्रिपरेशन এত ভালো যে তারা এই মুহূর্তে পরীক্ষা দিয়ে আসলে টপ থাউজেন্ডের মধ্যে চলে এসেছে আমার এটা খুবই ভালো লেগেছে এবং কিছু এরকমও পেয়েছি যারা অলরেডি অন্য জবে আছে বা অলরেডি এখানে বিসিএস এর সাথে যুক্ত হবে না কিন্তু পরীক্ষা দিয়েছে এবং তাদের নলেজ যেটা সেটা যথেষ্ট রিচ যার ফলে তার এখানে সুযোগ পেয়েছে এবং এই বিষয়টা নিয়ে আসলে রাতুল ভাই আপনাদেরকে ক্লিয়ার করে দিবে যে আসলে কারা সুযোগ পেয়েছে এবং কিভাবে সুযোগ পেয়েছে আমি এই বিষয়ের কোনো মন্তব্য করছি না আমি আমার কথাগুলো শেষ করে যাচ্ছি শেষ করার একদম শেষ করার আগে আসলে আপনাদেরকে একটা প্রশ্ন করে শেষ করছি আশা করি আপনারা ইনবক্সে এর উত্তরটা দিবেন যে আপনি যে বিসিএস টাকে নিজের জন্য চুজ করেছেন কেরিয়ার হিসেবে এই কেরিয়ার হিসেবে চুজ করার পিছনে আসলে মূল উদ্দেশ্যটা কি শুধুমাত্র জব নাকি শুধুমাত্র ক্ষমতা নাকি শুধুমাত্র আপনার নিজের ইচ্ছা নাকি হলো পারিপার্শ্বিক অবস্থা আমি চারটা অপশন দিয়েছি এই চারটা অপশনের মধ্যে আসলে কোন কারণে আপনি এই জবে আসতে যাচ্ছেন সেটা একটু জানতে যাচ্ছি এটা একটু চ্যাট বক্সে লিখে দিলে ভালো হয় এখানে আসলে অধিকাংশই পাচ্ছি নিজের ইচ্ছা এটাই আসলে আমাদের জন্য খুবই পজিটিভ কারণ আমরা আমি বা আপনারা এখানে যারাই আছি না কেন তাদের বয়স কিন্তু আঠারোর উপরে চলে গেছে তো আঠারোর উপরে যাওয়ার অর্থ হলো আমরা কিন্তু একটা দেশে ভোটাধিকার ভোট দেওয়ার অধিকার পেয়ে যাই অর্থাৎ আমরা ম্যাচিউর হয়ে যাই তো এই ম্যাচিউর বয়সে এসে কিন্তু অবশ্যই আপনার নিজের ডিসিশন নিজেকেই নিতে হবে তো এখানে মোটামুটি আমি 90% পার্সেন্ট দেখছি যে নিজের ইচ্ছা নিজের স্বপ্ন নিজের জন্য এটা খুবই ভালো যে আপনি নিজের ইচ্ছায় এই সার্ভিসে যুক্ত হয়ে যাচ্ছেন তো আপনাদের সবার জন্য আসলে অনেক অনেক শুভকামনা এবং আমি শুধু লাস্টে একটা কথাই বলবো যে সময়টা একটু বেশি লাগবে কারণ আমাদের এখনও যে প্রসেস আছে কিছুটা সময় লাগে কিন্তু প্রসেসটার পরে যখন আপনি সুযোগটা পাবেন তখন আসলে এই সময়গুলো আপনার জন্য মধুর স্মৃতি হয়ে আপনার চোখে চলে আসবে বা আপনার মনে চলে আসবে তো আশা করছি আপনাদের সবার যাত্রা ভালো হবে আপনাদের সবার জন্য শুভকামনা রাতুল ভাইয়া থ্যাংক ইউ সৌরভ অনেক সুন্দর করে বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য তো আশা করি এতক্ষণ ধরে যারা শুনছিলেন তারা হচ্ছে সৌরভের যে স্টোরি সৌরভ শেয়ার সেখান থেকে অনেক কিছু নেয়ার মতো আমাদের আছে উদ্দেশ্যটা কি ছিল মোটিভেশন গুলো কি ছিল এবং কিভাবে একটা এগিয়ে যাওয়া যায় তো আমি এরপরে কিছু টেকনিক্যাল সাইড নিয়ে হচ্ছে আলোচনা করতে চাচ্ছি তার মানে আমাদের ওয়েবসাইটটাতে কি কি থাকবে কিভাবে আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করব আমাদের পরীক্ষাদের পদ্ধতিগুলো কেমন তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি আচ্ছা এখানে আমি হচ্ছে অলরেডি উত্তরণের ওয়েবসাইটে ছিলাম তো আমি যদি হোম পেজটাতে যাই উত্তরণ ডট একাডেমি তাহলে আমি একদম হোম পেজটাতে চলে এসেছি এখন তো এখানে ঢুকলেই আমরা আসলে দেখতে পাবো যে এখানে বেশ কিছু ট্যাব আছে উপরে যেমন অ্যাবাউট বিসিএস আওয়ার কোর্সেস কোয়েশ্চেন ব্যাংক নোটিস অ্যান্ড নিউজ মান্থলি অ্যাফেয়ার্স এটসেট্রা সো এখানে হচ্ছে আমাদের এক একটা অংশে এক একটা বিষয় নিয়ে হচ্ছে কিছু জিনিস থাকবে তো আমি একটা একটা করে সবাইকে বলে দিচ্ছি যেমন একেবারে শুরুর অংশটা যেটা অ্যাবাউট বিসিএস এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য যেগুলো আমাদের দরকার হবে বিসিএস সম্পর্কে জানতে তারপর হচ্ছে আবেদনের যোগ্যতা কি কি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কিংবা অন্য কোনো যোগ্যতা যদি দরকার হয়ে থাকে সেগুলো কি কি বয়স সীমা কতটুকু এখানে একদম বিস্তারিত লেখা আছে যে কখন কোন হিসাবে আমরা কিভাবে হিসাব করব তারপর নাগরিকত্ব সংক্রান্ত শারীরিকতা সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সো এই সমস্ত বিষয়ে অর্থাৎ এই বিসিএস পরীক্ষা সম্পর্কে যা যা জানা দরকার সব এখানে আমরা অ্যাবাউট এস অংশটাতে পেয়ে যাব তো এই তথ্যগুলো আমাদের বেশিরভাগেরই হয়তো জানা আছে কিন্তু যারা আমরা হয়তো খুঁটিনাটি বিষয়গুলো জানি না আমরা সহজেই কিন্তু এখান থেকে জেনে নিতে পারবো তারপর কি কি বিষয় থাকবে নম্বর বন্টন কেমন হবে যেমন সব বিষয় কিন্তু সমান নম্বর থাকে না বাংলা ভাষাও ও সাহিত্যে পঁয়ত্রিশ থাকে ইংরেজিতেও তাই কিন্তু আবার সাধারণ বিজ্ঞানে থাকে হচ্ছে পনেরো গাণিতিক যুক্তিতে থাকে কিন্তু পনেরো সো এই বিষয়গুলো অর্থাৎ মোট যে দুইশো নম্বর সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড সো এই বিষয়গুলো আমাদের অনেকের হয়তো জানা আছে আবার কারো হয়তো যেন নাও থাকতে পারে দ্বিতীয় ধাপে কি হবে বা সেখানেই বা নম্বর বন্টনটা কেমন হবে তো এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো যদি আমরা এক নজরে হচ্ছে আওয়ার কোর্সেস এই অংশটাতে আমি একটু যাচ্ছি আমি একটু কোর্সগুলো দেখিয়ে দিচ্ছি তো তার মধ্যে হচ্ছে প্রিলি সম্ভাবনা যে পরীক্ষাটা ছিল এটার কথা আমরা সবাই জানি এটা অলরেডি হচ্ছে ডান শেষ হয়ে গিয়েছে আমরা অনেকে দিয়েছি তারপর একচল্লিশ তম বিসিএস প্রিলি সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স এটা সম্পর্কে আমি একটু বিস্তারিত বলবো আর এরপরে হচ্ছে একচল্লিশ তম বিসিএস প্রিলি ফাইনাল মডেল টেস্ট এটা সম্পর্কে একটু বলবো মডেল টেস্টে একেবারে হচ্ছে বিসিএস পরীক্ষাটা যেভাবে হয় এক্স্যাক্টলি সেরকম রূপরেখা অনুসরণ করে এই মডেল টেস্টগুলো হবে তো এখানে নর্মালি মডেল টেস্টে যেরকম থাকে অর্থাৎ আমরা পরীক্ষা দিয়ে রেজাল্টটা পাই রেজাল্টের যে পর্যালোচনা কিংবা হচ্ছে মূল্যায়ন সেগুলো আমরা দেখতে পাই সেরকম করেই হবে তো আমি হচ্ছে 41 তম বিসিএস প্রিলি সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স এই অংশটাতে একটু যাচ্ছি তো এর যে রুটিনটা সেটাও আমি হচ্ছে একটু বলে দিব তবে ওভারভিউটা একটু বলে দেই এখানে কোর্সের যে বিবরণীটা সেখানে হচ্ছে খুব স্পষ্ট করে কিন্তু বিষয়গুলো উল্লেখ করা যে এখানে আমরা এই ফাইনাল ক্র্যাশ কোর্সের মধ্যে কি কি বিষয়ে ইনক্লুড করেছি যেমন প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যে আগের বছরগুলোতে কি ধরনের প্রশ্ন বিভিন্ন বিষয় থেকে এসেছে তার মধ্যে কোনো কোনো প্রশ্ন বা প্যাটার্ন কখনো রিপিট হয় কিনা বা কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ সো এই পুরনো বছরের প্রশ্নগুলো উপরে অ্যানালাইসিস ক্লাস থাকবে হচ্ছে বারোটি তারপর শর্ট রিভিউ এক্সাম থাকবে বারোটি সাবজেক্ট ফাইনাল ছয়টি সলিউশন ক্লাস ছয়টি তো এর কোর্স ফি হচ্ছে এখানে এক টাকা উল্লেখ করা থাকলেও এই মুহূর্তে উদ্বোধনী ছাড় চলছে ফিফটি পার্সেন্ট তো এরপর হচ্ছে রুটিনটা চাইলে আমি দেখিয়ে দিতে পারি তো এই যে ক্লিক হিয়ার টু ডাউনলোড রুটিন এই ক্লিক হিয়ার লিঙ্কটার উপরে ক্লিক করলে রুটিনটা ডাউনলোড হয়ে যাবে তো আমি এখন সেই রুটিনটা একটু দেখিয়ে দিচ্ছি আমি অলরেডি রুটিনটা ডাউনলোড করেছি সো আমি সেই রুটিনটা একটু সবার সাথে শেয়ার করে দিচ্ছি তো এখানে আমি রুটিনের উইন্ডোটা ওপেন করে রেখেছি সো এই উইন্ডোতে হচ্ছে একদম খুঁটিনাটি অর্থাৎ বিস্তারিতভাবে রুটিনটাকে উপস্থাপন করা তো সেটা আমি একদম শুরু থেকে একবার একটু গো থ্রু করি সবাইকে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি তো এখানে দুটি পর্বে একচল্লিশতম বিসিএস এর প্রিলি শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হবে তো প্রথম পর্বের জন্য সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স এটা অনলাইন এবং দ্বিতীয় পর্বের জন্য যে ফাইনাল মডেল টেস্ট সেটা অনলাইন এবং ইন ব্রাঞ্চ হবে এই দুই ভাগে ভাগ হবে অনলাইন বলতে হচ্ছে সম্পূর্ণ কোর্সটা আমরা হচ্ছে অনলাইন নিব এবং ইন ব্রাঞ্চ মানে হচ্ছে আমাদের ব্রাঞ্চে কিছু অংশ থাকবে যেমন ফাইনাল একেবারে মডেল টেস্টের যে অংশটুকু আমরা সত্যিকারে একদম পরীক্ষার পরিবেশে যদি হচ্ছে পরীক্ষাটা দিতে চাই তাহলে তো অবশ্যই আমাদেরকে ফিজিকালি পরীক্ষাটা হলে উপস্থিত হয়েই দিতে হবে সেই পরিবেশটা ক্রিয়েট করার জন্য তো তখন আমরা ইন ব্রাঞ্চ বা শশোর উপস্থিত হয়ে ব্রাঞ্চে পরীক্ষাগুলো দিব আর প্রথম পর্বে বিগত বিসিএস এর উপরে অর্থাৎ দশতম থেকে চল্লিশতম এই বিসিএস এর পরীক্ষার প্রশ্নগুলোর উপরে বারোটি অ্যানালাইসিস ক্লাস বারোটি শর্ট রিভিউ এক্সাম এবং ছয়টি ফাইনাল এক্সাম হবে আর প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফ ক্লাস নোট সেই পিডিএফ ক্লাস নোটটা শিক্ষার্থীদের কিন্তু প্রদান করা হবে অর্থাৎ আপনারা যারা ক্লাস করবেন তারা হচ্ছে ওই ক্লাসের মধ্যে টিচার যেভাবে যা পড়াচ্ছেন এক্স্যাক্টলি সেই ক্লাস নোটটাই কিন্তু সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন কারণ অনেকের হয়তো ক্লাসে মনোযোগ দেওয়ার সময় যদি আমরা বুঝতে চাই যে হ্যাঁ আমি ক্লাসটা এখন মনোযোগ দিয়ে বুঝতে চাই ওই মুহূর্তে হয়তো আমি নোট নিতে পারবো না কিংবা নোট নিলে আমি হয়তো সেই মুহূর্তে ক্লাসটাতে মনোযোগ দিতে পারবো না তাই টিচার যেভাবে এক্সাক্টলি যা যা লিখে ক্লাস নিচ্ছেন সেটাই পিডিএফ ক্লাস নোট আকারে ডাউনলোড করা যাবে আর দ্বিতীয় পর্বে আবার দশটা ফাইনাল মডেল টেস্ট একটা গাইডলাইন সেমিনার এবং একটা মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হবে আর এর ছাড়াও সম্বলিত মডেল টেস্ট প্র্যাকটিস বুক এটা অনলাইন কপি বা সফট কপি না এটা প্রিন্টেড কপি সেটা দেওয়া হবে আর আমাদের যে কোনো হচ্ছে এখন বর্তমানে যে কোনো প্রোগ্রামে আমাদের যে আর্থিক লেনদেন যেটা হবে সেটা অনলাইন পেমেন্টের মাধ্যমে হবে সো অনলাইন পেমেন্টের মাধ্যমে কীভাবে পেমেন্টটা হবে সেটা আমি হচ্ছি বলে দিচ্ছি তো এখানে আমি দেখিয়েও দিব এরপরে কোর্স অ্যাড করার মাধ্যমে আমি দেখিয়ে দিব তো এইটুকু তলা থাকলো কিভাবে আমরা পেমেন্ট গুলো করব কিংবা কিভাবে এই লেনদেনটা সম্পন্ন করব সেটা আমি একটু পরে দেখিয়ে দিব রুটিনের বাইরে গিয়ে আর আমরা ওয়েবসাইটটা যেটা ইউজ করছিলাম www.uttaran.academy সেটা লিংক কিন্তু রুটিনেও দেওয়া আছে যে কোনো মুহূর্তে আমরা এই লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটাতে চলে যেতে পারি তো এই রুটিনটা আপনারা নিজেরা তো ডাউনলোড করে রেখে দিতে পারেনি পিডিএফটা আবার যে কারোর সাথে চাইলে শেয়ারও করতে পারেন যদি আপনাদের মনে হয় যে পরিচিত সাথে এটা শেয়ার করতে চান তো সেরকম করে হচ্ছে আপনি চাইলে বলে দিতে পারেন আর প্রথম পর্বের সাবজেক্ট ফাইনাল ক্র্যাশ কোর্স এর রূপরেখাটা নিয়ে এবার একটু আলোচনা করি তো আমি অলরেডি বলেছিলাম যে প্রিভিয়াস কোশ্চেন এনালাইসিসের উপরে বারোটি ক্লাস থাকবে অ্যানালাইসিস ক্লাস শর্ট রিভিউ বারোটি থাকবে তো সেগুলো কখন কিভাবে কেমন করে অনুষ্ঠিত হবে তার রূপরেখাটা নিচে দেওয়া তো আমাদের পর্বের ব্যাপ্তি আসলে ছয় সপ্তাহ অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আর কোর্স ফি তো আমি আগেই উল্লেখ করেছি এক হাজার যদিও এখন উদ্বোধনী ছাড় ফিফটি চলছে তো আমরা নিচে দেখতে পাচ্ছি যে বিষয় দিন তারিখ এগুলো হচ্ছে এখানে উল্লেখ করা তো প্রথম সপ্তাহ যেটা এটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি এই যে প্রথম সপ্তাহ আমরা যেখানে দেখতে পাচ্ছি এই প্রথম সপ্তাহে আলোচনা হবে কি নিয়ে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা নিয়ে এই প্রথম সপ্তাহটা অনুষ্ঠিত হবে তো সতেরো তারিখ এখান থেকে শুরু হবে যে সতেরো তারিখ শনিবার পরে তো সতেরো তারিখ শনিবারে গাণিতিক যুক্তির উপরে ক্লাস হবে আর এছাড়া শুক্রবারে যেটা দেখানো হচ্ছে যে ক্র্যাশ কোর্স এবং সেমিনার সেটা সময় এবং তো এস এম এস এর মাধ্যমে সবাই আমরা ইনশাল্লাহ জেনে যাবই আর শনিবার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ক্লাসটা শুরু হবে তো ক্লাসের যে সময় সেই সময়টা হচ্ছে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত তো এই সময়টা রাখা হয়েছে যে অনেকের সুবিধা কথা চিন্তা করে অনেকের হয়তো আমাদের সৌরভ একটু আগে যেটা বললো যে অনেকের হয়তো আমাদের ফুল টাইম জব আছে বা কারো হয়তো পার্ট টাইম জব আছে বা কারো হয়তো নাও থাকতে পারে অন্য কাজ থাকতে আমাদের অনেকে হয়তো টিউশনই করেন কিংবা অন্য কাজে ব্যস্ত থাকেন তো সেই কথা মাথায় রেখে আসলে রাত আটটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমটা নেওয়া হয়েছে সো গাণিতিক যুক্তির উপরে ক্লাসটা হবে শনিবার এবং রবিবারে হচ্ছে মানসিক দক্ষতার উপরে ক্লাসটা হবে তো নরমালি এই ক্লাসগুলো আমরা হচ্ছে জুম ওয়েবিনারের মাধ্যমে নিব যাতে আমরা এই বাড়তি সুবিধাগুলো কাজে লাগাতে পারি সো জুমের যে কাস্টম কিছু ফিচার আমাদের জন্য রেডি করা আছে সেগুলো আমরা ইউজ করব। এই পার্টটুকুও আমি একটু আলাদা করে দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলো কেমন হবে তার একটা লুক ফিল আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। সো সেটাও একটু পরের জন্য তোলা থাকলো তো আমি রুটিনটা শেষ করে ওই দুটো বিষয়ে যাব। আর এছাড়া আমি দেখতে পাচ্ছি যে শনিবারে যেহেতু আমাদের গাণিতিক যুক্তির উপরে লাইভ ক্লাসটা অনুষ্ঠিত হবে তারপর দিন অর্থাৎ ক্লাসের ঠিক পরের দিন রবিবার রবিবার হচ্ছে সেই গাণিতিক যুক্তির উপরে একটা এমসিকিউ एग्जाम অনুষ্ঠিত হবে এটা হচ্ছে 30 মার্কের একটা एग्जाम টাইম থাকবে 15 মিনিট এই एग्जामটা আমরা দিনের মধ্যে যে কোন সময় কিন্তু দিতে পারবো সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত এই एग्जामটা আমরা দিতে পারবো তো एग्जामটাও আমি একটা স্যাম্পল एग्जाम বা প্র্যাকটিস एग्जाम আমি দিয়ে দেখিয়ে দিব আর এর পরই আমরা দেখতে পাচ্ছি যে তারিখ অর্থাৎ রবিবার কিন্তু মানসিক দক্ষতার উপর একটা ক্লাস অনুষ্ঠিত হবে তাহলে রবিবার ক্লাস হচ্ছে হচ্ছে এর পরীক্ষাটা হবে সোমবার তো এর উপরে সোমবারে যে পরীক্ষাটা হবে সেটাও সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে দেয়া যাবে তো এই এক্সাম গুলোকেই আমরা বলছি শর্ট রিভিউ এক্সাম যেহেতু মাত্র থার্টি মার্কস এই জন্য হচ্ছে শর্ট রিভিউ exam আর আমাদের ক্লাসগুলো যেগুলো চলছে এগুলো সবই আমাদের লাইভ ক্লাস এরপর আমরা দেখতে পাচ্ছি 23 তারিখটা একটু আলাদাভাবে মার্ক করা অর্থাৎ ওই সপ্তাহের একেবারে শেষে অর্থাৎ শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি 7 am to 7 pm অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে গাণিতিক যুক্তি প্লাস মানসিক দক্ষতার মধ্যে দক্ষতার উপরে আমরা সাবজেক্ট ফাইনাল एग्जाम এটা 200 মার্কের একটা এমসিকিউ एग्जाम অর্থাৎ এই সপ্তাহে আমরা যা শিখলাম শনিবার এবং রবিবারে তার উপরে নিশ্চয়ই আমরা সারা সপ্তাহ জুড়ে পড়াশোনা করব এবং প্র্যাকটিস করব এবং সপ্তাহ শেষে শুক্রবারে এর উপরে আমরা একটা বড় পরীক্ষা দিব এটা হচ্ছে দুইশো মার্কের এই উপরে অর্থাৎ গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার উপরে একটা সাবজেক্ট ফাইনাল এক্সাম আমরা দিব দুইশো মার্কসের এটার জন্য টাইমও কিন্তু বেশি থাকবে সো এটার জন্য টাইম থাকবে হচ্ছে এক ঘন্টা ত্রিশ মিনিট এটার জন্য এক ঘন্টা ত্রিশ মিনিট আচ্ছা তো এরপরে আমরা আবার দেখতে পাচ্ছি ঠিক ওই পরীক্ষাটার পর অর্থাৎ সাতটা পর্যন্ত যেহেতু সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত এর ঠিক পরপরই অর্থাৎ রাত আটটা থেকে রাত দশটার মধ্যে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার উপরে যে সাবজেক্ট ফাইনাল এক্সামটা হয়েছিল তার উপরে একটা সলিউশন ক্লাস অনুষ্ঠিত হবে তো এই সলিউশন ক্লাসে আসলে কি করা হবে সো সবাই যখন পরীক্ষাটা দিয়ে ফেলবে সেই জিনিসগুলো আমরা হচ্ছে অলরেডি সফটওয়্যারের খাতাটা কিন্তু দেখা হয়ে যাবে এর মধ্যে প্রায় সাথে সাথেই সো তার উপরে আমরা একটা পর্যালোচনা করব যে এখানে মূল লক্ষণীয় বিষয়গুলো কি ছিল এবং এই পরীক্ষাটা থেকে আমাদের টেক কি এখান থেকে আমরা হচ্ছে অনুধাবন করতে পারবো কি কি সেই বিষয়গুলোর উপরে হচ্ছে এই সলিউশন ক্লাসটা অনুষ্ঠিত হবে তো এটা খুবই উপকারী একটা জিনিস হবে বলে আমরা আশা করছি যে এই পরীক্ষাগুলো দেওয়ার পরে আমরা সাথে সাথে আবার সেটার সলভ ক্লাসটা নিয়ে নিচ্ছি তাহলে এর উপরে আমাদের যে চিন্তা ভাবনাগুলো ছিল সেই চিন্তা ভাবনা যেগুলো করে আমরা পরীক্ষাটা দিয়েছি এবং যেভাবে আমরা হিসাব নিকাশ করেছি তা সঠিক কিনা এবং সেখানে কোন কোন বিষয়গুলো আমাদের বেশি করে খেয়াল রাখা উচিত সেই বিষয়ে হচ্ছে আমরা এখানে আলোচনা করব আর দ্বিতীয় সপ্তাহ যেটা সেটাতেও একই রকম ভাবে বা একই প্যাটার্নে কিন্তু ক্লাস হবে সো আমি এখানে কোন সপ্তাহে কি কি ক্লাস হবে সেটা এই বেলায় এসে বলে দিতে যাচ্ছি প্রথম সপ্তাহে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা দ্বিতীয় সপ্তাহে ইংরেজি ভাষা ও সাহিত্য তৃতীয় সপ্তাহে বাংলাদেশ বিষয়াবলী নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন চতুর্থ সপ্তাহে সাধারণ বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পঞ্চম সপ্তাহে বাংলা ভাষা ও সাহিত্য এবং ষষ্ঠ সপ্তাহে আন্তর্জাতিক বিষয়াবলী ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার উপরে ক্লাস অনুষ্ঠিত হবে এবং প্রতি সপ্তাহেই আসলে শনি এবং রবিবারে ওই সাবজেক্টের উপরে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে দুটো এবং শনিবারে যে ক্লাস হবে তার উপরে রবিবারে একটা শর্ট রিভিউ এক্সাম যে আমি সাথে সাথে যে ক্লাসটা করলাম সেটা আমি কতটুকু বুঝেছি কিংবা এতে আমার প্রস্তুতি আসলে কেমন হয়ে দাঁড়াচ্ছে সেটা যাচাই করার জন্য তো শনিবারে যেটা তার উপরে রবিবারে এক্সাম হবে রবিবারে যে ক্লাস তার উপরে সোমবারে এক্সাম হবে এবং সপ্তাহ শেষে ওই সপ্তাহে আমরা যে বিষয়গুলো পড়েছি এক বা একাধিক বিষয়ে তার উপরে সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে বড় করে দুইশো মার্কসের সো এইভাবে আমাদের প্রত্যেকটা উইক বাই উইক সিলেবাসটা একটু একটু করে আগাবে সো এরকম করে আমরা যখন শেষ করে ফেলবো প্রথম পর্বটা সো প্রথম পর্ব দেখা যাচ্ছে আমাদের সাতাইশ এগারো দুই এর মধ্যে শেষ হবে আর এর পরে আমরা দ্বিতীয় পর্বের রুটিনটা একটু দেখতে পাচ্ছি দ্বিতীয় পর্বটা হচ্ছে আসলে ফাইনাল মডেল ডেল টেস্ট এটা অনলাইন এবং ইন ব্রাঞ্চ তো এখানে ফাইনাল মডেল টেস্ট থাকবে দশটি এটা হচ্ছে একচল্লিশতম প্রিলি মডেল টেস্ট প্র্যাকটিস বুক যেটা প্রিন্টেড বুক যেটার কথা আমি একটু আগে উল্লেখ করেছিলাম এটা থাকবে এক কপি এছাড়া গাইডলাইন সেমিনার হবে একটি এবং মোটিভেশনাল সেমিনার হবে একটি এর জন্য কোর্স ফি এখানে ধার্য করা আছে এক হাজার টাকা আর এই মুহূর্তে উদ্বোধনী ছাড় ফিফটি পার্সেন্ট চলছে আর ফাইনাল মডেল টেস্টের যে রুটিন এই রুটিনটাও এখানে দেওয়া তবে তারিখটা প্রকাশিত হলে একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশিত হওয়ার পরে আসলে আমরা ফাইনাল মডেল টেস্টের রুটিনের তারিখটা দিব তো এখানে ফাইনাল মডেল টেস্টের যে রুটিন সেখানে সবগুলোতেই কিন্তু হচ্ছে আমরা এই ফাইনাল মডেল টেস্টগুলোতে একদম ফুল দুইশো মার্কের যে পরীক্ষা সেই দুইশো মার্কের পরীক্ষাগুলোই নিব এবং দুই ঘন্টা করে সময় থাকবে প্রত্যেকটা সো এই বিষয়ে যদি আমাদের এই পরীক্ষাগুলোর পূর্ব মুহূর্তে যে শেষ মুহূর্তের প্রস্তুতি বিষয়ে গাইডলাইন সেমিনার যেটা হবে সেটা সময় এবং লিংক আমরা সেই সময় উপযুক্ত সময়ে জানিয়ে দিব এবং মোটিভেশন মোটিভেশনাল যে সেমিনারটা থাকবে একেবারে লাস্টে সেটা সময়ও তখন সেভাবে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর অনলাইন ক্লাসের কথা যে আমি বলছিলাম সেটাও আমি এখানে একটু উল্লেখ করে দিচ্ছি তারপর আমি সরাসরি ডেমনস্ট্রেশনে চলে যাব সেটা হচ্ছে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে জুম অ্যাপের মাধ্যমে সো জুম অ্যাপ ইনস্টল করা থাকবে আগে থেকে সবার মোবাইল কিংবা ল্যাপটপ বা ডেস্কটপে তবে আমরা আমাদের পোর্টালের মাধ্যমে হচ্ছে এন্ট্রিটা করব তো সেই প্রক্রিয়াটা আমি একটু জুমে পরে দেখিয়ে দিব একটা ক্লাসে জয়েন করার প্রক্রিয়াটা কি হবে খুব সহজ একটা প্রক্রিয়া সেটা আমি এখানে দেখিয়ে দিব আর লাইভ ক্লাস এবং এক্সামে অংশগ্রহণ করতে আমরা এই ওয়েবসাইটটা সবসময় ব্যবহার করব ডাব্লিউড ডট একাডেমি এটা আমরা ইউজ করব। তো এখানে কিভাবে কি করতে হবে জয়েন করতে হবে কিভাবে লগ ইন করতে হবে কিভাবে ইন মোমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি আর শর্ট রিভিউ এক্সাম এবং সাবজেক্ট ফাইনাল এক্সাম এগুলো রুটিনে উল্লেখিত তারিখ এবং সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে সো এর মধ্যে লাইভ এক্সামে কিন্তু একবারই অংশ গ্রহণ করা যাবে এটা আমি একটু বলে দিতে চাচ্ছি যেগুলো যে एग्जाम গুলোকে লেখা থাকবে লাইভ एग्जाम সেগুলো আসলে একবারই অংশ গ্রহণ করতে পারবো আমরা সবাই আর অনুশীলনের জন্য একই সিলেবাসের উপরে যে প্র্যাকটিস एग्जाम হবে সেটা একাধিকবার অংশ গ্রহণ করা যাবে এবং আমাদের প্র্যাকটিস एग्जामের সিস্টেমটা হচ্ছে লাইভ एग्जाम যে সিলেবাসের উপরে হবে আমরা প্র্যাকটিস एग्जाम কিন্তু সেই একই সিলেবাসের উপরে নিব তবে প্রশ্নগুলো আর হুবহু একরকম হবে না যেহেতু আমরা প্র্যাকটিস করার জন্যই এই দিব তাই প্রতিবার প্রশ্ন সাফল হবে অপশন চেঞ্জ হবে নতুন নতুন প্রশ্ন আসবে আগের কিছু প্রশ্ন বাদ পড়ে যাবে যাতে আমাদের প্রস্তুতিটা আরো দৃঢ় হয় এবং আমরা সত্যি সত্যি যাতে যাচাই করে নিতে পারি আমার প্রস্তুতি আগের চেয়ে ভালো হলো নাকি খারাপ হলো আর এর পাশাপাশি আমাদের সমস্ত ব্রাঞ্চগুলোর যে ফোন নাম্বারগুলো সেগুলো এখানে দেওয়া আছে সো যে কোনো টেকনিক্যাল বিষয় হোক অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় হোক বা যে কোনো ধরনের ম্যানেজমেন্ট ইস্যু হোক যে কোনো প্রবলেমে আমরা আমাদের নিকটস্থ ব্রাঞ্চে ফোন দিয়ে যদি একটু ধৈর্য ধরে আমাদের প্রবলেমগুলো খুলে বলতে পারি কিংবা আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করছি তার স্বরূপটা যদি আমি তুলে ধরতে পারি তাহলে আশা করা যায় সমস্ত সমস্যাগুলোই যেগুলো আমাদের পক্ষে সমস্যা সমাধান করা সম্ভব সেগুলো আমরা সমাধান করব। তো এর মাধ্যমে আমরা হচ্ছে রুটিনটা বলে দিলাম সো এর মধ্যে আমরা হচ্ছে রুটিনটা শেষ করলাম এরপরে আমি হচ্ছে ডেমনস্ট্রেশনে চলে যাব তো আমি আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি ওয়েবসাইটে গিয়ে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ক্লাসগুলো করব কিংবা কিভাবে হচ্ছে পরীক্ষাগুলো দিব তো আমি ক্লাসে জয়েন করার প্রক্রিয়াটা দিয়ে শুরু করব তো আমি একটু শেয়ারিংটা স্টপ করছি আমি আবার হচ্ছে আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি তো আমি আমার ওয়েবসাইটে চলে গেলাম আবার উত্তরণ ডট অ্যাকাডেমি এখানে তো এখানে আমি জয়েন নাও বাটনটাতে ক্লিক করি একটু জয় নাও বাটনে ক্লিক করলে আসলে এখানে আমার লগ ইন করা ছিল অলরেডি সো আমি আবার একটু লগ করে দেখাতে চাই সো এই পেজটা আসবে জয়নাও বাটনে ক্লিক করলে নর্মালি এই পেজটা আসবে সো রেজিস্ট্রেশন যদি কারো করা থাকে তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলেই হবে আর যদি কারো একেবারেই রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্টার নাও এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করা যাবে এবং এই রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিটলি ফ্রি আর যখন আমি রেজিস্ট্রেশন করে ফেলবো তখন আমি এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে যেমন কথার কথা আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি এই যে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করলে সো আমার পাসওয়ার্ডটা দিতে বলবে তো আমি এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দিলে আমি এখানে আমার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে ঢুকে গেলাম অ্যাকাউন্টে ঢুকে গেলে আপনারা এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন তো এখানে উপরে ডান হচ্ছে ব্যক্তিগত তথ্য সেটা যদি আমি দেখতে চাই ভিউ প্রোফাইলে ক্লিক করব। যদি চেঞ্জ করতে চাই পাসওয়ার্ড কোনো কারণে আমি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব লগ আউট করতে চাইলে লগ আউট বাটনে ক্লিক করব এবং আমরা যদি কোনো ডিভাইস থেকে লগ ইন হয়ে থাকি তারপর অন্য ডিফারেন্ট কোনো ডিভাইসে গিয়ে আবার লগ ইন করি তাহলে আগের ডিভাইসটা থেকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে তার মানে অ্যাট এ টাইম একটা ডিভাইস থেকে লগ ইন করা যাবে আর এখানে এসে আমি সিলেক্ট করতে পারবো যে আমি কি লেকচার বা ক্লাস দেখতে চাই নাকি এক্সাম দেখতে চাই তো লেকচার যদি আমি হচ্ছে দেখতে চাই তাহলে সেখানে আমি কোর্স সিলেক্ট করবো দেখাবো যেমন আমার হচ্ছে যে একটা কোর্স দিয়ে আমি দেখাতে পারি যেমন ধরা যাক আমি হচ্ছে সাপোজ কথার কথা অন্য একটা পর্ব দিয়ে দেখালাম যেমন বিসি স্প্রিল সম্ভাবনা এর ক্লাসগুলো যেহেতু এই মুহূর্তে এখনো শুরু হয়নি তাই এখানে এখনো হচ্ছে আপকামিং লেকচার দেখাচ্ছে না বাট আমি অন্য একটা পর্ব দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরা যাক আমাদের উদ্ভাসিত অন্যান্য অনেক পর্ব চলছে তো যে কোন পর্বের একটা ক্লাসে জয়েন করার প্রক্রিয়া সেম অর্থাৎ আমি হচ্ছে লগ ইন করে আমার প্রোফাইলে ঢুকলাম ঢুকলেই এখানে আমি দেখতে পাব নিচে যে আমার পরবর্তী ক্লাসটা কি ধরা যাক কথার কথা আমার পরবর্তী যে কোনো একটা ক্লাস আছে যেমন এই মুহূর্তে আমার সামনে আসলে দেখাচ্ছে কেমিস্ট্রি ক্লাস এটা আসলে ক্লাস এর জন্য সো আপনাদের ক্লাসগুলো যখন শুরু হবে তখন আপনাদের প্রোফাইলে ঢুকলে আপনারা আপনাদের ক্লাসটাই দেখতে পাবেন যেমন প্রথম যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে গাণিতিক দক্ষতা এবং মানসিক দক্ষতার উপর যে ক্লাসটা ছিল গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা সেই ক্লাসটা দেখতে পাবেন তো নিচে এখানে একটা নীল রঙের বাটন দেখা যাচ্ছে এখানে ক্লাসের আগে লেখা থাকবে যে ওই ক্লাসটা শুরু হতে আর কত ঘন্টা বাকি যেমন এখানে দেখা যাচ্ছে থার্টিন আওয়ার্স ওয়ান মিনিট বাকি সো এরকম লেখা থাকবে কত ঘন্টা বাকি এবং ক্লাস শুরুর দশ মিনিট আগে এখানে লেখা থাকবে জয়েন নাও সো ওই জয়েন নাও বাটনে ক্লিক করলে তখন অটোমেটিক্যালি জুমে লগ ইন হয়ে ওই ক্লাসটাতে ঢুকে যাবে সো জুম অ্যাপ আগে থেকে ইনস্টল করা থাকা লাগবে সো আর কোনো বাড়তি ঝামেলা নেই কিচ্ছু নেই সো এখানে জাস্ট ক্লিক করলে অলরেডি অটোমেটিক জয়েন হয়ে যাবে এবং জুম ক্লাসে আপনার নাম যেটা শো করবে সেটা হচ্ছে আপনি উদ্ভাসে বা সরি উত্তরণে রেজিস্ট্রেশনের সময় যে নামটা দিয়ে করেছিলেন সেই নামটা এখানে দেখাবে তো ওই নামটা এবং ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাবে তো এভাবে আমরা খুব সহজে হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকে আমাদের প্রোফাইলে ঢুকে সাথে সাথে ক্লাসে জয়েন করতে পারবো আর এছাড়া আমরা যদি হচ্ছে পুরনো কোনো ক্লাস দেখতে চাই এটা তো আপকামিং লেকচার আমি যদি পুরনো কোনো ক্লাস দেখতে চাই পুরনো ক্লাস দেখতে চাইলে আমাকে পাস্ট লেকচারে ক্লিক করতে হবে উপরে ফিল্টারিং এর জন্য যে ট্যাবটা দেওয়া এই ড্রপডাউন ডাউন মেনু থেকে আমি পাস্ট লেকচারে ক্লিক করব পাস্ট লেকচারে ক্লিক করলে যে পুরনো ক্লাসগুলো যেগুলো হয়ে গিয়েছে অর্থাৎ ধরা যাক প্রথম সপ্তাহের ক্লাস আপনি করে ফেললেন আপনি দ্বিতীয় সপ্তাহে আছেন এখন প্রথম সপ্তাহের কোন একটা ক্লাস আপনি রিভিউ করতে চান সো তখন এই যে নিচে প্রত্যেকটা ক্লাসের নিচে রিপ্লে ভিডিও এবং স্টাডি ম্যাটেরিয়ালস এই দুটো বাটন আসবে রিপ্লে ভিডিওতে ক্লিক করলে ওই ক্লাসটা আবার আপনার সামনে প্লে হবে এই ওয়েবসাইটের মধ্যেই আর স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করলে ওই ক্লাসে টিচার যেভাবে পড়িয়েছিল যেভাবে অ্যানোটেট করেছিল এক্স্যাক্টলি যেভাবে যেভাবে লিখেছিল সেই লেখা পিডিএফটা আপনাদের সামনে চলে আসবে যেমন স্যাম্পল হিসেবে আমি একটা কেমিস্ট্রি ক্লাসের উদাহরণ আপনাকে দেখাতে পারি আমি যদি স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করি তাহলে এখানে টিচার ক্লাসে পড়ানোর সময় যেভাবে অ্যানোটেট করেছিলেন সেই অ্যানোটেশন সহ পিডিএফটা আপনার সামনে লোড হবে তো লোড হয়ে যাওয়ার পরে আপনি চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারবেন তো এরকম একটা উইন্ডো আসবে এই উইন্ডোর মধ্যে সেটা লোড হবে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন সো এক্স্যাক্টলি এরকম করে আপনি পুরনো ক্লাস যেটা সেটা রিভিউ করতে পারবেন রিপ্লে ভিডিওতে ক্লিক করে রিপ্লে ভিডিওতে ক্লিক করলে ওই ভিডিওটা প্লে হবে সো এরকম করে হচ্ছে আপনি পুরোনো ক্লাসগুলো দেখতে পাবেন এবং পুরোনো পিডিএফ যেগুলো পুরোনো ক্লাসের যে পিডিএফ বা ক্লাস নোটগুলো সেগুলো পেয়ে যাবেন তো এই ফিল্টারিংটার মাধ্যমে আমি আপকামিং লেকচার বা নেক্সট ক্লাস কিংবা প্রিভিয়াস লেকচার বা পাস্ট ক্লাস আমি দেখতে পাবো আর এরপরে আমি এখানে যদি আমার কোনো আমি এখানে আসলে সিলেক্ট করতে পারতাম যে ইন ব্রাঞ্চ ক্লাস আমি দেখতে চাই নাকি অনলাইন ক্লাস দেখতে চাই যেহেতু আমাদের প্রথম পর্বে শুধু অনলাইন ক্লাস তাই আমরা এটা অনলাইন ক্লাস সিলেক্ট করে রাখবো আর এখানে উপরে এই ক্যাপসুলের মধ্যে বাম পাশে তো লেকচার লেখা ছিল হাইলাইট করা যেটা আর ডান পাশে হচ্ছে এক্সাম অংশটা দেখা যাচ্ছে তো আমি এক্সাম অংশে যদি ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি

দিয়ে দেখাতে পারবো তো এক্সাম দেওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে খুব সহজ আমি এক্সামে ঢুকলে সেখানে আমাকে অবজেক্টিভ সিলেক্ট করতে দিবে সো সিলেক্ট করে করে আমি হচ্ছে এক্সামটা দিব তো এক্সাম দেওয়ার প্রক্রিয়াটা আমি আবার একটু পরে দেখিয়ে দিব তো এখানেও আমি লাইভ এক্সাম কিংবা প্র্যাকটিস এক্সাম সিলেক্ট করতে পারবো তো লাইভ এক্সাম যেটা ছিল এটা তো হয়ে গিয়েছে লাইভ এক্সাম যে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কিন্তু একবারই দেওয়া যায় সো লাইভ নির্দিষ্ট সময়ের মধ্যেই একবার দিতে হবে আর যদি প্র্যাকটিস আমি দিতে চাই আমি কিন্তু যে কোনো সময় আবার দিতে পারবো তো আমি নিচে এখানে প্র্যাকটিস এক্সাম সিলেক্ট করলাম এখন সো প্র্যাকটিস এক্সাম সিলেক্ট করতে পারি তার মধ্যে আমি আপকামিং সিলেক্ট করতে পারি তাহলে হচ্ছে এই যে আমার এক্সামটা আসবে যে এই মুহূর্তে দেওয়ার মতো প্র্যাকটিস এক্সাম আমার কি আছে সো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফর্টি ফার্স্ট প্রিলি সম্ভাবনা প্র্যাকটিস এক্সাম এটা দেওয়া সো এটা আমি চাইলে এখন দিতে পারবো এটা আপনারাও লগ করার পরে এই প্র্যাকটিস এক্সামটা দিতে পারবেন এটা সময়সীমা নয়ই অক্টোবর থেকে শুরু করে সতেরোই অক্টোবর পর্যন্ত সো আমি যদি এই এক্সামটাতে ক্লিক করি টেক এক্সাম এই যে নিচে টেক এক্সাম বাটনটাতে যদি ক্লিক করি তাহলে আমি এক্সামটা দিতে পারবো তো আমি অনেকগুলো ফিল্টারিং দেখিয়েছি তাই সবার জন্য আমি আরেকবার একটু শুরু থেকে বলে দিচ্ছি যে আমি যখন ঢুকবো আমার প্রোফাইলটাতে তখন আমি এই পেজটা দেখতে পাবো মাই রুটিন সেই মাই রুটিনের মধ্যে আমি এক্সাম অংশটাতে ক্লিক করব এক্সাম অংশটাতে ক্লিক করে আপকামিং এক্সাম যেটা তার মধ্যে আমি প্র্যাকটিস এক্সাম দিতে পারি তাহলে আমি প্র্যাকটিস এক্সামটা দেখতে পাবো আর আমার যে কোর্স আমি এখানে একাধিক কোর্সে হচ্ছে আসলে এনরোল করে রেখেছিলাম আমার যে কোর্স ফর্টি ফার্স্ট বিসিএস প্রিলি সম্ভাবনা এই কোর্সটা আমি সিলেক্ট করব আপকামিং সিলেক্ট করব প্র্যাকটিস এক্সাম সিলেক্ট করব তাহলে আমি প্র্যাকটিস এক্সামটা দিতে পারবো তো আমি টেক এক্সাম বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে পেজে নিয়ে যাবে এই পেজে টোটাল যে কোশ্চেন সেটা দেখা যাচ্ছে ফুল মার্কস ডিউরেশন আওয়ার মিনিটস এখানে নির্দেশাবলীগুলো আমরা সবাই একবার করে অন্তত পড়ে নিব যে সর্বোৎকৃষ্ট উত্তরটি বাছাই করতে হবে একাধিক উত্তর দেওয়া যাবে না একবার ভুলে কোনোটা উত্তর দিয়ে ফেলে সেটা চেঞ্জ করা যাবে না কারণ বাস্তবেও তো তাই সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে আর ভুল উত্তরের জন্য হাফ নম্বর কাটা যাবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এবং কোন উত্তর যদি আমি না দেই তার জন্য আসলে নাম্বার পাবো না কাটাও যাবে না আমি এবার ভার্সন সিলেক্ট করলাম এখানে একটাই ভার্সন আছে সো স্টার্ট এক্সাম বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আমার পরীক্ষাটা শুরু হয়ে যাবে এবং সেই যে আমার এক ঘন্টা বিশ মিনিট সময় সেটা আমাদের এই যে উপরে ঘড়ির মধ্যে কিন্তু কাউন্ট ডাউন শুরু হয়ে যাচ্ছে এবং আমি কখন পরীক্ষাটা শুরু করেছি কখন আমার শেষ হওয়ার সময় সেটা এখানে উল্লেখ করে দেওয়া সো এটা উল্লেখ করে দেওয়া এই কারণে পরীক্ষাটা শুরু হয়ে যাওয়ার পর কোনো কারণে যদি হচ্ছে আমি পরীক্ষা থেকে উঠে যাই বা লগ আউট করি সেই সময় শেষ হওয়া পর্যন্ত আমি কিন্তু আবার লগ ইন করে বাকি সময়টুকুতে পরীক্ষা দিতে পারবো সাপোজ কথার কথা আমি পিসি থেকে পরীক্ষা দিচ্ছিলাম কারেন্ট চলে গেল তখন আমি কি করব আমি হয়তো তখন মোবাইল দিয়ে ঢুকবো মোবাইল দিয়ে আমি লগ ইন করে ঢুকলাম ঢুকে এই পরীক্ষাটা দেখবো তখনও চলমান এবং আমার যে টোটাল টাইমটুকু ছিল ওই টাইমটুকুর যতটুকু রিমাইনিং টাইম এই টাইমে আমি কিন্তু চাইলে বাকি পরীক্ষাটুকু দিতে পারবো কোনো অসুবিধা হবে না সো এরকম করে আমি এরপরে বিভিন্ন প্রশ্নগুলো দেখতে পাবো তো এই প্রশ্নগুলো দেখে দেখে প্রত্যেকটা প্রশ্নে আমি হচ্ছে পর্যালোচনা করব যে এখানে উত্তর কি হতে পারে তারপর সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যেমন আমি যদি প্রথমে করে ফেলি তাহলে এই কিন্তু সিলেক্ট হয়ে গেল সো ফর্টি ফাইভ যেহেতু সিলেক্ট হয়ে গেল আমি কিন্তু এটা এখনো ডিসিলেক্ট করতে পারবো না এটা সিলেক্টেড হয়ে থাকবে আমি যদি মনে করি যে না আমার অন্য উত্তর দেওয়া দরকার তখন অন্যটাতে ক্লিক করলে কিন্তু ডাবল উত্তর সিলেক্ট হয়ে যাবে সো আমি এগুলোর কোনটাই এখন কিন্তু ডি সিলেক্ট করতে পারবো না কাজেই আমি প্রত্যেকটা প্রশ্ন আসলে হিসাব নিকাশ করে যখন আমি শিওর হব যে হ্যাঁ এইটা হচ্ছে আমার অ্যানসার তখন আমি সেখানে ক্লিক করব পরেরগুলোর গুলোর বেলায়ও তাই সো আমি এরকম করে একটা একটা করে যখন উত্তর দিয়ে যাব তখন আমি এইভাবে উত্তর দিয়ে যাব পর্যালোচনা করে যেমন আমি যদি বলি যে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে চার সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে এরকম সো তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে আমরা তো জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর চেয়ে কিন্তু বড় হয় তো সেভাবে চিন্তা করে আমি দিতে পারি তাহলে এখানে চিন্তা করলে দেখা যাচ্ছে যেমন একটা অপশন আমি চিন্তা করি ধরা যাক তেরো এই তেরো কি উত্তর হতে পারে যদি তেরো হচ্ছে একটা বাহু হয় তেরো আর চার যোগ করলে কিন্তু নয়ের চেয়ে বেশি সেটা ঠিক আছে ওকে আর যদি আমি চিন্তা করি নয় আর চার যোগ করলে হয় তেরো তাহলে দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহুর সমান হয়ে যাচ্ছে সমান তো হবে না বড় হতে হবে তাই না সো তেরো হচ্ছে এখানে তাহলে অপশন হতে পারে না এরকম সো এইভাবে চিন্তা ভাবনা করে করে আমি হচ্ছে উত্তরগুলো দিব আবার আমি যদি চিন্তা করি যে চার আমার এখানে উত্তর হতে পারে কিনা চার আট চার যোগ করলে হয় আট সেটা তৃতীয় বাহুর সমান তো নাই বড় তো নাই বরং ছোট তাহলে এটাও আসলে আমার অ্যান্সার হতে পারে না এরকম সো এখানে আমার যুক্তি অনুযায়ী আমার উত্তর হওয়া উচিত ছয় সো এরকম করে চিন্তা ভাবনা করে করে আমি উত্তরগুলো দিয়ে দিয়ে যাব তো এইভাবে উত্তরগুলো দিতে দিতে আমি একটা একটা করে আগাতে থাকবো এবং এরকম ভাবে উত্তর দিয়ে দিয়ে হ্যাঁ আমি এটুকুই হচ্ছে আসলে দেখানোর ছিল এর বাইরে আসলে আর তেমন কিছু বলার নেই যেভাবে উত্তর দিয়ে আমরা একদম নিচে চলে যাবো আমাদের সবগুলো উত্তর যখন দেওয়া হয়ে যাবে সমস্ত উত্তর দেওয়ার শেষে আমরা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবো সো আমি একেবারে নিচে চলে যাচ্ছি এখন স্ক্রল করে যেহেতু অনেক লম্বা একটা পরীক্ষা এক ঘন্টা মিনিট সো আমি একদম নিচে চলে যাচ্ছি সো সাবমিট বাটনে ক্লিক করলে আমাকে ফাইনালি জানতে চাইবে যে আমি এটা আসলেই সাবমিট করতে চাই কি না আমি যদি শিওর হই যে হ্যাঁ আমার আর কিছুই উত্তর দেওয়ার নেই আমি সাবমিট করে দিলাম ডান এখানে আমি হচ্ছে আমার অ্যানালাইসিস রিপোর্টটা পেয়ে যাব। এবং অ্যানালাইসিস রিপোর্টে খুব সুন্দর করে দেখানো থাকবে কোনটা সঠিক ছিল কোনটা ভুল ছিল এবং কোনটা সঠিক উত্তর হলে সেটা কেন আসলে সঠিক উত্তর তো এরকম করে হচ্ছে প্রত্যেকটা কিন্তু নিচে সলিউশন দেওয়া থাকবে সো এইভাবে আমি হচ্ছে অ্যানালাইসিস দেখতে পাবো তো দেখে দেখে আমি যখন সবচেয়ে নিচে চলে যাব আমার সম্পূর্ণ অ্যানালাইসিস রিপোর্টটা দেখা শেষ আমি সবগুলো স্ক্রল ডাউন করে যাব সো এটা দেখতে দেখতে কিন্তু আমার একটা মানে দ্বিতীয়বার রিভিশন হয়ে যাবে অলরেডি যে হ্যাঁ আমি পরীক্ষাটা দিয়েছিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি কেন কিভাবে সেটা আমি আরেকবার দেখে ফেলবো সো আমার হচ্ছে আরেকবার রিভিশন হয়ে যাবে সো এই সবুজ কালে দিয়ে এই সলিউশন হিন্টস গুলো দেওয়া সো এরপরে আমি আবার চাইলে মাই রুটিনে ফেরত আসতে পারবো তো এইভাবে আমি যে কোনো বার বা যত সংখ্যক বার ইচ্ছা আমি প্র্যাকটিস এক্সাম গুলো দিতে পারবো আর পুরনো কোনো এক্সামের দেখা যায় ওইটা একটু দেখাই দিই হ্যাঁ হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এটাই সো আমি পুরনো কোনো এক্সামের মার্কস যদি দেখতে চাই বা অ্যানালাইসিস রিপোর্টটা আবার দেখতে চাই তাহলে আমি যাব এবং পাস্ট আমার সেই কি লাইভ ছিল ছিল নাকি প্র্যাকটিস সেটা আমি সিলেক্ট করব আমার পর্ব সিলেক্ট করব তাহলে এই মাত্র আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই পরীক্ষাটা আবার আমার সামনে একটা কার্ডে আসবে সেখানে আমি ভিউ রেজাল্টে ক্লিক করলে আমার মার্কস বা এনালাইসিস রিপোর্টটা দেখতে পারবো আর পরীক্ষাটা যদি আমি আবার দিতে চাই তাহলে রিটেক এক্সাম এখানে ক্লিক করব তাহলে আমি ভিউ রেজাল্টে ক্লিক করলে আবার কিন্তু আমার সেই অ্যানালাইসিস রিপোর্টটা চলে আসবে যে আমি এখানে কত মার্ক পেয়েছি যে এইখানে আমাকে এখানে দেখাচ্ছে আমি হাফ মার্ক পেয়েছি তার কারণ হচ্ছে আমি একটা কারেক্ট অ্যান্সার দিয়েছিলাম একটা ইনকারেক্ট অ্যান্সার দিয়েছিলাম তাই এক পেয়েছি আর ইনকারেক্টের কারণে হাফ কাটা গিয়ে আবার হাফ পেয়েছি সো বাকি উত্তরগুলো আমি করিনি এখানে সো স্কিপ দেখাচ্ছে একশো আটানব্বইটা তো এইভাবে আমি হচ্ছে পুরনো এক্সামের রেজাল্টগুলো আবার পর্যালোচনা করতে পারি আমি আবার হচ্ছে এখান থেকে মাই রুটিনে ফিরে যাচ্ছি তো এটা ছিল সংক্ষেপে যে পরীক্ষা পদ্ধতি কিভাবে আমরা কাজে লাগাবো সেটা এবং ক্লাসগুলো আমরা কিভাবে করব সেটা এরপরে আমি ছোট্ট করে একটা জিনিস একটু দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যখন হবে তখন আমরা হচ্ছে বিভিন্ন মেথোডলজি ইউজ করে ক্লাসগুলো নিব তার মধ্যে হচ্ছে আমরা সরাসরি বোর্ডে আমরা যেভাবে হচ্ছে প্রবলেম সলভ করতাম সেই জিনিসটাও থাক আবার আমাদের বিভিন্ন স্লাইড যেগুলো আগে থেকে প্রিপেয়ার করা সেগুলোও থাকবে সেই বোর্ডে যখন আমরা ক্লাস নিব কোন একটা বিষয়ে ধরা যাক টিচার লিখে দেখাতে চান বা সেটা হচ্ছে সবার সামনে একটু উপস্থাপন করে দেখাতে চান তখন টিচার এরকম একটা বোর্ড ব্যবহার করবেন যেখানে টিচার রিয়েল টাইমে লিখে লিখে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারবেন যেমন ধরা যাক আমি যদি হচ্ছে বলি যে আমি একটা ধারার যোগফল বা এরকম কিছু একটা দেখাবো বা একটা ধারার যোগফল নিয়ে আলোচনা করব। তো ধরা যাক এখানে হচ্ছে সেই ধারাটা লেখা টিচার এইভাবে লিখে লিখে দেখাচ্ছেন যে ওয়ান প্লাস ওয়ান প্লাস হাফ প্লাস ওয়ান থার্ড প্লাস ওয়ান ফোর্থ প্লাস ওয়ান নাইনথ এরকম সো এই ধারাটার অসীমতক সমষ্টি কত এটা টিচার হচ্ছে লিখে দেখাতে চান সো তখন টিচার এখানে এরকম করে দেখাতে পারেন যে এখানে আসলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে দুইটা ধারা আসলে পরপর আছে একটা অংশকে যদি আমি আলাদা করি এই যে লাল কালি দিয়ে আলাদা করে নিলাম এইটা 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 এই পদগুলো এগুলোর মধ্যে আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যেগুলোর মধ্যে পূর্ববর্তী পদের সাথে পরবর্তী পদের রেশিও হচ্ছে হাফ করে আবার আমি যদি সবুজ কালি দিয়ে আলাদা করে নেই এইটা 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 এখানে কিন্তু আমি ভিন্ন একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে ওয়ান প্লাস ওয়ান থার্ড প্লাস ওয়ান এরকম করে আমি দেখতে পাচ্ছি সো এই দুইটা ধারাই হচ্ছে কনভার্জ করবে সো দুইটারই আসলে অসীমতক সমষ্টি বের করা যাবে তো প্রথমটার জন্য অসীমতক সমষ্টি আসলে কত হবে প্রথম পদ ছিল ওয়ান আর এদিকে হচ্ছে ওয়ান মাইনাস সেই অনুপাত হাফ আর পরেরটার জন্য কি হবে পরেরটার জন্য ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান থার্ড এরকম সো এটার জন্য আসলে দুই আর এটার জন্য হচ্ছে থ্রি বাই টু অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ সো অ্যান্সারটা হচ্ছে থ্রি পয়েন্ট এর মতো সো এইভাবে টিচার কিন্তু একেবারে রিয়েল টাইমে আমাদের সামনে জিনিসগুলো লিখে লিখে বা বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো বলতে পারবেন তো এটা ছিল হচ্ছে ক্লাসের একটা শর্ট ডেমো এখানে আমরা আরো অনেক কিছু ইউজ করতে পারবো আমরা অ্যানিমেশন ইউজ করতে পারবো আমরা হচ্ছে জিআইএফ ইউজ করতে পারবো সিমুলেশন দেখাতে পারবো যে ভাবে সম্ভব যেটা ফিজিক্যাল ক্লাসে যেগুলো পসিবল না অনলাইন ক্লাসে সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে উপস্থাপন করে দেখাতে পারবো তো এটা ছিল ক্লাসের একটা শর্ট ডেমো এখানে আমরা আরো অনেকভাবে ক্লাস টাস গুলো নিতে পারবো তো আমি এই অংশটা একটু শেয়ারিংটা স্টপ করে দিচ্ছি তো এই পর্যন্ত আমি যা যা বললাম তার মূল বক্তব্যটা ছিল যে আমরা কিভাবে ক্লাসে জয়েন করব কিভাবে পরীক্ষাগুলো দেব এবং কিভাবে ক্লাসগুলো করব তো এই অংশটা তো এইটা ছিল হচ্ছে টেকনিক্যাল সাইডটা তো টেকনিক্যাল সাইডের পরে এরপর আমরা চলে যেতে চাচ্ছি লিটন ভাইয়ের কাছে আমাদের শ্রদ্ধেয় আবুল হাসান লিটন ভাই আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ভাইয়া কি আমার কথা শুনতে পাচ্ছেন জি আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছি রাতুল পরكم সালাম ভাইয়া আমরা হচ্ছে বিজয়ীদের নিয়ে কিছু বলতে পারি কিনা এবার হ্যাঁ মানে আমার সেটা বলা খুব জরুরি আর আগে বলতে পারলে ভালো হতো কারণ অনেকেই মানে চ্যাটে আমি দেখতেছিলাম অনেকেই বলছে ভাইয়া এটা করেন আমরা প্রাইস মানে কিভাবে পাবো রেজাল্ট কিভাবে দেখব বিশেষ করে রেজাল্ট দেখার অনেকের মধ্যে কনফিউশন ছিল আশা করি সেই কনফিউশনটা দূর হয়ে গেছে যে আমাদের সাইটে ঢুকে লেকচার এবং एग्जाम যে পাশাপাশি আছে एग्जामে ক্লিক করে past exam গেলে আপনারা রেজাল্ট দেখতে পাবেন সেখানে merit position সহ অ্যানালাইসিস রিপোর্ট সহ সব কিছু আছে খুব ইজি সিস্টেম হয়তো আপনাদের এতটুকু জানা ছিল না যে এই এক্সামটা দেওয়ার পরে যে ফার্স্ট এক্সামে চলে গেছে এই এতটুকু ধারণা না থাকার কারণে হয়তো অনেকেই দেখতে পারেন নাই আমার মনে হয় সবাই যদি একটু লগ করে দেখে নেন তাহলে সবার রেজাল্ট ওখানে দেওয়া আছে মেরিট পজিশন সহ দেওয়া আছে আচ্ছা এখন প্রাইজ গিভিং এর বিষয়ে খুব শর্টলি যদি আমি একটু বলি তো সৌরভ বলে গেছে রাতুলো কিছুটা হিন্স দিছে যে আমাদের আলহামদুলিল্লাহ যেহেতু একটা ওপেন কম্পিটিশন ছিল তো এখানে মোস্ট ক্যান্ডিডেট যারা ছিলেন তারা ফর্টি ফার্স্টের ক্যান্ডিডেটে ছিলেন ফর্টি ফার্স্ট বিসিতে অ্যাটেন্ড করবেন বিসিএসি অ্যাটেন্ড করবেন ওনারাই এখানে পার্টিসিপেট করছেন এর বাইরেও কিছু যেহেতু ওপেন ছিল ফর্টি সেকেন্ড ফর্টি থার্ড বা ইভেন আরও পরের যারা এখনও গ্র্যাজ লেভেলে আসেন এরাও অনেকে পার্টিসিপেট করছেন কাজে তাদের জন্য যেহেতু কম্পিটিটিভ এক্সাম ছিল এবং ওপেন ছিল আমরা সবাইকেই টপ থাউজেন্ড যারা হ্যাঁ সবাই একটু ভালো মতো যদি খেয়াল করেন টপ থাউজেন্ডের মধ্যে যারা আসছেন সবাইকেই আমরা প্রাইজ মানিয়ে দিব হুম এই টপ থাউজেন্ডে মানে তিনি ফর্টি ফার্স্টে পরীক্ষার্থী হন বা না হন ফর্টি সেকেন্ড থার্ড অথবা ইভেন এখনও কোনো পরীক্ষার বয়স হয় নাই এরকম যদি হয়ে থাকেন তো এই টপ থাউজেন্ড যারা হ্যাঁ ওনাদের সবাইকে আমরা অ্যাকনোলেজ করতেছি সবাইকে আমরা কনগ্রাচুলেট করতেছি এবং সবাইকে আমরা ইনশাল্লাহ প্রাইজ মানি দিব এবং সেটা খুব শর্টলি যেটা আমরা মাত্র গতকাল পরীক্ষা নিয়েছি এর মধ্যে আমাদের রেজাল্ট যে ফাইনাল মেরিট লিস্ট সেটা আলহামদুলিল্লাহ ফাইনাল হয়ে গিয়েছে আপনারা সাইটে ঢুকলে দেখতে পাবেন এবং আমরা আসলে সবার থেকে যে বিকাশ নম্বর কারণ আপনারা যে নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সবগুলো তো আর বিকাশ করে না কাজে আমরা র্যান্ডমলি এখন তো ফিজিক্যালি এসেও এটা সংগ্রহ করা কঠিন আমরা প্ল্যান করেছি যে আপনাদের সবাইকে আমরা টাইমের হ্যাঁ ফোন দিব ফোন দিয়ে আপনাদের বিকাশ নম্বর সংগ্রহ করে আমরা আপনাদেরকে এই প্রাইজ মানিগুলো পৌঁছে দিব হুম খুব অল্প সময়ের মধ্যে সেটা হয়তো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে সেটা সম্ভব হবে আর সেটারই একটা মানে পাইলটিং হিসেবে আজকে আমরা টপ দুই জনকে আমরা আসলে ওই প্রাইজ মানিটা সেন্ড করার একটা প্ল্যান করেছি এবং সেই টপ দুই জনের পক্ষ থেকে আমরা কিছু কথাও শুনবো এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো যেহেতু পার্টিসিপেন্টদের মধ্যে মোস্টলি ছিলেন ফর্টি ফার্স্ট এর ক্যান্ডিডেট আর কিছু আছেন যারা ফর্টি ফার্স্টের না পরবর্তী অথবা ইভেন তাদের এখনো আরও কিছু সময় লাগবে ক্যান্ডিডেট হওয়ার জন্য তো আমরা সবাইকে তো প্রাইজ মানি দিবই টপ থাউজেন্ডে যারা আছেন আর আজকে আমরা মূলত দুই তিনজনের কথা আমরা শুনবো এই দুই তিনজন হিসেবে আমরা সিলেক্ট করেছি যারা ফর্টি ফার্স্টের ইমিডিয়েট ক্যান্ডিডেট কারণ ওনাদের এক্সপেরিয়েন্সটা একটু ভ্যারিয়েবল এক্সপেরিয়েন্স বিকজ অফ ওনারা মানে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপেয়ার্ড ছিলেন এর মধ্যে প্যান্ডেমিক চলে আসলো আবার একটা লম্বা সময় গ্যাপ হয়ে যাচ্ছে তো ওনাদের এক্সপেরিয়েন্সটা এবং ওনাদের মধ্যে যারা ভালো করেছেন ফর্টি ফার্স্টের ক্যান্ডিডেটদের মধ্যে যারা ভালো করেছেন ওরকম দুই তিনজনের থেকে আমরা কিছু অনুভূতি আমরা জেনে নিব এবং ওনাদেরকে আমরা এখনই প্রাইজ মানি ওনাদেরকে সেন্ড করব ওনাদের থেকে আমরা ওনাদের টপ কয়েকজন থেকে আমরা বিকাশ নম্বর সংগ্রহ করেছি এবং আমরা প্রিপেয়ার তাদেরকে এই মুহূর্তে সেটা সেন্ড করার জন্য আমাদের মনে আমার মনে আমাদের টেকনিক্যাল টিমে যারা আসেন বিকাশে যারা প্রাইজ মানি সেন্ড করবেন তারা যদি আমার কথা বলতে বলতে যদি প্রাইজ মানিগুলো সেন্ড করে দেয় যারা যেই যে কয়েকজনের আমরা বিকাশ নম্বর সংগ্রহ করেছি এটা একটা উদ্বোধন বলতে পারেন যে হ্যাঁ আমরা এটা দিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ দু একদিনের মধ্যে সবারটাই যারা আছেন সবাইকে আমরা প্রাইজ মানি পৌঁছে দিব দু দিনের মধ্যে সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর তার তার মানে উদ্বোধনটা আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে করতে যাচ্ছি তো আমাদের টেকনিক্যাল টিমের যারা আছেন তারা যদি এটা পাঠিয়ে দিয়ে একটু কনফার্ম করেন যে ভাইয়া পাঠানো হয়ে গেছে তাহলে খুব ভালো হয় আর এরপরে আমরা পাঠানো হয়ে গেলে বা মানে এই প্রসেস চলতে চলতে আমরা টপ যারা আসেন বিশেষ ফর্টি ফার্স্ট যারা ক্যান্ডিডেট

তোমার মাইক্রোফোনটা আনমিউট করে তুমি কথা বলতে পারো আমাদের এখান থেকে এলাও করা আছে আর ইন দা মিন টাইম ভাই আমরা একটা পোল লঞ্চ করে দেই আমরা একটু আগে যে পরীক্ষা পদ্ধতিটা দেখিয়েছিলাম তো সেই বিষয়ে আমরা একটা পোল রেডি করে রেখেছিলাম যে আমাদের পরীক্ষা পদ্ধতিটা হ্যাঁ পোলটা লঞ্চ হয়ে গিয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ভালো আছেন এই তো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আমি আপনাকে অনেকবার দেখছি আপনাকে সরাসরি দেখে আমার ভালোই লাগতেছে আচ্ছা হ্যাঁ ভাই বলতে তো ভার্চুয়ালি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভার্চুয়ালি দেখেও ভালো লাগতেছে আপনাকে আমি আপনাকে যদিও আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না কিংবা আমি উদ্বাসে কখনো যাই নাই কিংবা আমি আহ উন্মেষেও কখনো যাই নাই আমি আপনাকে বিভিন্ন টক শুতে দেখছি কিংবা একবার আইমান সাহ দিকে ভাইয়ের সাথে একবার দেখছি ওরকমই আপনাকে দেখা আমার সরাসরি দেখা সৌভাগ্য হয় নাই আজকে ভার্চুয়ালি দেখেও ভালো লাগতেছে আর কি আমার এই আর কি আলহামদুলিল্লাহ তোমার এই স্কুল কলেজ কোথায় বা কি করতেছো এখন আমি ভাইয়া আমি বিসিএস নিয়ে পড়ে আছি আমি আপনার ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের পড়ার সুবাদে আমার প্রায় আট বছর লাগছে শুধু আমার অনার্স মাস্টার্স কমপ্লিট করতে আর কি আমি বাইরে হয়েছি আপনার দুই সালের ইয়েতে মানে দুই সালের মার্চ শেষ হয়ে গেছে যখন আমার অনার্স কমপ্লিট হয়েছে আর আমার যখন মাস্টার্স কমপ্লিট হয়েছে তখন আমার দুই সাল চলে আসছে আর কি দ্যাট মিনস আমার হিউজ একটা সময় আমার ইউনিভার্সিটি কে ফেলছে আর আমার কলেজ ছিল সিটি কলেজ গভর্নমেন্ট সিটি কলেজ আর ছোট বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আর আর পিছনে বিসিএস এর পিছনে পড়ে আছি এই আর কি আচ্ছা তো আমাদের এখানে তো তুমি টপারদের একজন তো কেমন লাগতেছে তোমার হাউ ডু ইউ ফিল তুমি এক্সপেক্ট করছিলা কিনা যে টপে থাকবা আহ আমি এক্সপেক্ট করি নাই কোনোভাবেই করি নাই কারণ আমি জানি আমার কেন জানি মনে হয়েছিল আপনারা প্রশ্ন করলে আহ সায়েন্সের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তারা অনেক গুরুত্ব পাবে ওরা অনেক মার্কস করতে পারবে আমরা পারবো না ওরকমই আমার মনে হয়েছিল আসলে কারণ আপনারা ওই পার্ট একটু আহ যা খেয়ে নেবেন ওরকমই আমার মনে হয়েছিল বাট আমার আহ রেজাল্ট দেখে তো আমি আসলেই খুশি মানে আমার পজিশন দেখে আমি আচ্ছা ঠিক আছে মানে এটা ভালো হলো যে তোমার মাধ্যমে বাকিরাও কনফিডেন্স পেলো যেমন অনেকে হয়তো সায়েন্সের এরা অমুক এটা শুনে ভয় পায় তো সে ভয় পাওয়ার কিছু নাই তো আমরা রিমন থেকে জানলাম যে সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না বাট সে অলরেডি বেশ ভালো করেছে রিমন এর রিমনকে কি মানি পাঠানো হয়েছে আচ্ছা পেয়েছো আমি করতে হবে। আহ বিকাশ নম্বরটা মেবি তোমার কাছে নেই নাকি হ্যাঁ 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 ভাই আমি একটু তাহলে ইকুই চেক করে নি আচ্ছা আমি পোল এন্ড করি রেজাল্ট আসছে তোমার কি বিসিএস কি প্রথম বিসিএস তাই না 41st আমার প্রথম বিসিএস না ভাই আমি ইথো অ্যাপিয়ার হইছি 40th অ্যাপিয়ার হইছি আচ্ছা 40th অ্যাপিয়ার রাইট

যেটা ভাইয়া বলার মাধ্যমে এটা একটা কি নাম বলে যে এটা একটা ওয়ে কানেক্টেড ফিল করার এবং ক্লোজ ফিল করার সাগর আর আমাদের এখানে অনুভূতি বলার জন্য টপারদের আর কে আছে নাফিস শাহরিয়ার নামে আরেকজন আছেন ও নাফিস শারিয়ার হ্যাঁ ওকে ও এলাও করা আছে নাফিস তুমি আনমিউট করে কথা বলতে পারো নাফিস শারিয়ার আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভাইয়া হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কিছুদিন আগে আপনার সাথে একটা ইয়েতে ছিলাম কোথায় ছিলাম মনে আছে মনে হয় তো বা সাথে আয়াতুল্লাহ নেওয়াজ ও আচ্ছা 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 হ্যাঁ তুমি বুয়েটের হ্যাঁ ভাই আমি কোয়েটার কোয়েটার ও কোয়েটের ও আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি রাইট আচ্ছা আচ্ছা পৃথিবী গোল আবার দেখা হয়ে গেল জি ভাই আরেকবার দেখা হয়ে গেল তো কি অবস্থা তোমার কেমন লাগছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আমি তো মানে আপনাদের exam দিয়ে মানে exhausted হয়ে গেছিলাম এবং ভাই আপনার মানে আমি একটা জিনিস আমি যেহেতু আগে আহ কোচিং করেছিলাম আপনার engineering time এ তো ইঞ্জিনিয়ারিং year সময় তো তখন আমি তো দেখেছি ভাই আপনাদের আহ model test স্পেশালি specially daily MCQ যদি বাদও দিই model test গুলো আপনাদের মানে হলো above স্ট্যান্ডার্ড হয় আরকি তো আমার মনে হয়েছে কি আহ যেই এক্সাম টা ছিল গতকাল ওইটাও বেশ ভালো মানের স্ট্যান্ডার্ড হয়েছে আহ কিছু জিনিস আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে আর কি যাই হোক ভাইয়া তবে আপনাদের ভাইয়া সিস্টেমটা অনেক ভালো লাগছে আমার কাছে এবং অ্যানলাইসিস রিপোর্ট থেকে বা এক খুবই দ্রুত রেজাল্ট টা দেয়া এটা আমার কাছে ভাই খুবই ভালো লাগছে আচ্ছা আর আর ভাইয়া আমার একটা কোয়েশ্চেন আছে সেটা হলো যে ভাইয়া আহ এই আহ মানে আপনাদের যে আপকামিং জিল প্রোগ্রামগুলোতে আছে হুম আপনাদের কি ফিউচারে কোনো প্ল্যান আছে ভাই আপনারা রিটেনের জন্য কিছু করবেন মানে জিল এর পরবর্তী রিটেনের জন্য আমরা যেহেতু মানে এবিসিএস এর ভিতরে উত্তরণ করলাম তো উত্তরিত তো হইতেই থাকবে ইনশাআল্লাহ লিটোননা এড করলে বেশি ভালো হয় হ্যাঁ আমাদের প্ল্যান হচ্ছে যে তো 41 দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি হ্যাঁ তো 40 যেহেতু এখনো মেবি রিটেন বাকি আছে তো আমরা ওই ফর্টি ফার্স্ট থেকেই শুরু করব আমরা পেছন দিকে আর ফিরবো না আমরা এখন থেকেই প্রিলি নিলাম এটা ক্র্যাশ করছো সামনে ফাইনাল মডেলের সামনে হবে তো ফর্টি ফার্স্টে রিটেন এবং দেন বাকি প্রিলি রিটেন সেকেন্ড সেকেন্ড একটার পর একটা আসতেই থাকবে ইনশাল্লাহ মানে ফর্টি ফার্স্ট থেকে অনওয়ার্ড হ্যাঁ মানে আমরা আর পিছনে ব্যাক করবো না ফর্টি রিটেন হয়ে গেছে রাইট ভাইভা বাকি আছে তো আমরা ফর্টি ভাইবা নিয়ে আমাদের কোনো প্ল্যান নেই আমরা ফোর্টি ফার্স্ট থেকে সামনের দিকে যত ইভেন্ট আসবে রিটেন প্রিলি ভাইবার সবই আমরা ইনশাল্লা কন্ডাক্ট করবো আচ্ছা ওকে থ্যাংক ইউ না আচ্ছা আমাদের আরেকটা পোল নেওয়ার বাকি ছিল আরেকটা পোল নেওয়া বাকি ছিল পোলটা একটু দ্রুত লঞ্চ করে ফেলি তো বাকিরা আমরা কথা শুনতে শুনতে পোলেন সার্টিকে দিই আমাদের এরপরে কে আছে আরো কেউ বলার মতো আচ্ছা ঠিক আছে আমরা মতামত শুনলাম দুজনের তো আমরা লাস্ট একটা পোল আমরা আর জ্বালাবো না তো এই পোলটা একটু নেই দেখি কার কি মন্তব্য নিচের কোন বিষয়ে আপনার আর উন্নতি করা দরকার বলে আপনি মনে করেন ইংরেজি ভাষা ও সাহিত্য আচ্ছা আচ্ছা আর তুমি তো আগেই বলে দিলে আমি ভাবছিলাম যে আবার একটা চ্যাটে জিজ্ঞেস করি যে দেখে প্রেডিক্ট করতে পারি কিনা আরো যদি কোনো প্রশ্ন ওদের থাকে তাহলে তারা করতে পারে অনলাইন চ্যাট বক্স কিউএনএ তে বেশ কিছু কোয়েশ্চেন আছে লিটন টু দেখে আহ করতে পারি যে এখানে উত্তর দেওয়ার জন্য কি আছে আচ্ছা বাংলাদেশ হ্যাঁ

আচ্ছা এই জায়গাটা আমি একটু অ্যানসার দেই মানে কিছুটা তো আজকে একটু ধারণা পেলাম আমরা কথাবার্তার মধ্যে অলওয়েজ ইন্সপায়ার করা আর এর বাইরে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা যখন যে টপিক পড়াবো আমাদের একটা আলাদা টিমও আমরা ফর্ম করতেছি আলহামদুলিল্লাহ যে বিভিন্ন টপিক পড়ানোর মাঝখানে মাঝখানে ওই টপিকের সাথে রিলেট করে শুধু নৈতিকতা না দুইটা জিনিস একটা হচ্ছে রাইট মাইন্ডসেট যে মানুষের মানসিকতার মধ্যে যে জিনিসগুলা থাকলে সে সফল হয় সেগুলো যাতে আমরা তোমাদের মাঝখানে বপন করতে পারি টপিকের সাথে মিলিয়ে নৈতিকতা এই জিনিসগুলো আমরা আমাদের বিভিন্ন লেকচার কার্যক্রম এই সবকিছুর মধ্যে রিফ্লেক্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর তোমাদের জন্য অনেক দোয়া তো আমরা করতেই থাকবো তোমরা সৎ মানুষ হো তোমরা নিজেরা নিজেদের সবার জন্য দোয়া করবো যাতে সবাই মিলে আমরা সৎ মানস চ্যাটেও একটা প্রশ্ন আসছে যে সৌরভ দাদা কি ক্লাস নেবেন কিনা বা সৌরভ দাদার সাথে কথা বলতে চাই কথা বললে হয়তো এই প্রশ্নই করবেন যে দাদা আপনি ক্লাস নেবেন কিনা এই বিষয়ে সৌরভ দাদা যদি কিছু বলেন সরাসরি হ্যাঁ भैया আমাদের আমাদের যেটা মনে হয় উদ্ভাসের সাথে তো আমি দীর্ঘদিন ছিলাম উদ্ভাসের যে টিচার প্যানেলটা এটা সব সময় এমন ভাবে নির্ধারণ করা হয় যারা DKI সাথে অভিজ্ঞ এবং যারা DKI সাথে সফল সফলতা পেয়েছে সো অবশ্যই ইউ উদ্ভাসের সাথে আমি ছিলাম মনমেশের সাথেও ছিলাম আমি আপাতত উত্তরণের সাথে আছি যদিও এটাও বলে রাখা উচিত যখন আমি সার্ভিসে গ্যাজেটেড হয়ে যাব তখন হয়তো আমি থাকব না বাট তার আগ পর্যন্ত অবশ্যই আমি যুক্ত থাকার চেষ্টা করব শক ভাইয়া আমাদের আরেকজন টপ ফাইনালিস্ট জുതി ফাউমিতা উনি আমাদের সাথে যুক্ত আছেন ওনার সাথে একটু কথা বলে নিতে চাচ্ছি আর কি আমরা হ্যাঁ হ্যাঁ শিওর জുതി কে এলাউ করা আছে তুমি আনমিউট করে কথা বলতে পারো

তো তুমি কি কোন ব্যাকগ্রাউন্ডের বা একটু যদি ডিটেলস বলো তোমার সম্পর্কে আচ্ছা আচ্ছা জি জি আমি বিবিএ করেছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে আর এমবিএ করেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ওকে আর এখনো আমি কিছু করি না বিসিএস এর प्रिपरेशन নিচ্ছি হ্যাঁ কিছু করো না কেন অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে বিসিএস এর प्रिपरेशन নিচ্ছ মানে কোনো জবে ঢুকিনি এখনো আচ্ছা ঠিক আছে আর এমনি তো আজকে আমাদের সিস্টেম এবং সবকিছু দেখে কেমন মনে হলো ইউ ফিল কালকে পরীক্ষা দেওয়ার সিস্টেম কি ঠিক আছে নাকি সমস্যা হচ্ছে ঠিক আছে ভালোই লাগছে আমার কাছে শুধু একটু কঠিন মনে হয়েছে क्वेश्चन গুলো মানে আমাদের এটা এটা एक्चुअली আমরা একটু মাথায় রাখি যে কারণ হচ্ছে অরিজিনালটা যেরকম হবে তার চেয়ে একটু একটু টাফ সিচুয়েশন তৈরি করে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করা কেন করা কারণ হচ্ছে যে এখন তুমি একটা এক্সাম দিলে তোমার যতটুকু টেনশন ফলে তুমি যতটুকু তোমার জানা জিনিস যেভাবে প্রেজেন্ট করতে পারবা তুমি চিন্তা করে দেখো বিসিএস এর ওই পরীক্ষার হলে যে ভীতিটা কাজ করবে ওই দিনের যে পরিবেশ তখনও কি তুমি তোমার সেম সিচুয়েশন মেন্টাল সিচুয়েশন থাকবে

টেনশন বা স্ট্রেসের এর মধ্যে দেখা যাবে সেভেনের অঙ্ক খুব ইজিলি করে ফেলতে পারতেছে অ্যাকর্ডিংলি আমরা ওরকম যতটুকু স্ট্যান্ডার্ড প্রয়োজন আমরা মাঝে মাঝে সেই স্ট্যান্ডার্ডও এক্সাম নিই মাঝে মাঝে তার চিকটু ডিফিকাল্ট সিচুয়েশনও তৈরি করি সেটা তোমাদের ভালোর জন্যই তোমরা যখন আলটিমেট পরীক্ষা দিবা তখন আসলে টিয়ার পাবা যে এটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজ ছিল ইনশাআল্লাহ ওকে সৌরভের কাছে একটা প্রশ্ন এসেছিল ভাইয়া হ্যাঁ কোনটা প্রশ্নটা ছিল যে আটত্রিশতম বিসিএস সৌরভ দাদার কততম বিসিএস ছিল ভাই এটা আমার প্রথম বিসিএস ছিল আমি একটু বলতে চাই সৌরভ সম্পর্কে সৌরভ তো আমাদের স্টুডেন্ট ছিল দেন তারপরে উদ্ভাসের অনেক দিনের টিচার এবং সেই সাথে অন্যরকম পাঠশালাতেও সৌরভের ভিডিও হয়তো অনেকে দেখেছো তোমরা তো লাস্ট যেদিন এই যে করোনার কারণে তো রেজাল্টের পরে ওর সাথে মানে শুরুতেই দেখা হয়নি তারপরে

এরপরে প্রায় থাউজেন্ড এর উপরে দেড় হাজারের মতো বই এর উপরে পড়া হয়ে গেছে দেড় হাজার বই পড়ছে সৌরভ এই বিসিএস প্রিপারেশন আমলে এবং সেজন্য সবাই বুঝতে পারতেছো প্রথম বিসিএস দিয়ে কেন একটা লোক ফোর্থ হয় আর টপে থাকে এবং ইন্টারেস্টিংলি ও যেদিন সেদিন যখন বললো আই অলসো গট অ্যামেজ কারণ ডেইলি এভারেজ প্রায় ও একটা বই পড়েছে তাই না এরকম হবে না এরকম ছিল ভাই অ্যাভারেজ প্রায় কয়শো পাতা হবে তিনশো না কত পাতা যেন ডেইলি পড়ছে ও এটা কিন্তু অন্যান্য পড়ালেখার ফাঁকেই এবং ও বলতেছিল যে মানে এত বই কেন কিভাবে পড়ছে যে ও হয়তো একটা বাংলার ইয়ে পড়তেছে বা সাধারণ জ্ঞান রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাস কি নামটা ভাবলো উপন্যাস পড়ে ফেলি কি ওই নামটা একদম মাথার মধ্যে ঢুকে যাবে বা ওই কবির কোন কোন কবিতা ভালো বা অমুক উপন্যাস কি কি উপন্যাস লিখছেন তার বিখ্যাত গ্রন্থ এই এইরকম যে বিভিন্ন জায়গায় যে বইয়ের নামগুলো আসছে অলমোস্ট সব পড়ে ফেলছে তো এটা সেশনের মাঝখানে বললে হয়তো আরো অনেকে ছিল তখন আরো বেশি ইন্সপায়ার হইতো এখন তো

যেটা আর কি ডাক্তারদের জন্য হয়তো হতে যাচ্ছে এটা এখনো মেবি ডিক্লিয়ার্ড না তো হ্যাঁ ফর্টি সেকেন্ড মানে ফর্টি ফার্স্ট থেকে শুরু করে অনওয়ার্ড যত আসবে টেকনিক্যাল মানে স্পেশাল হোক জেনারেল হোক সবগুলো বিসিএসএ আমাদের অ্যাক্টিভিটি থাকবে প্রিলি মানে রিটার্ন ভাইভা যেখানে যেমন ফর্টি সেকেন্ড যদি স্পেশাল হয় সেখানে রিটেন রিটার্ন থাকবে না প্রিলিয়ার ভাইভা দিয়ে হয়তো সিলেকশন কমপ্লিট হবে তো সেক্ষেত্রে প্রিলি এবং ভাইবার জন্য আমাদের অ্যাক্টিভিটি থাকবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া আর এর মাঝে বাকি প্রশ্নগুলোর মধ্যে বেশ কিছু কমন প্রশ্ন আছে যে আমরা পরীক্ষার রেজাল্টটা কোথায় দেখবো এটা অলরেডি ভাইয়া বলে দিয়েছিলেন সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটে লগ ইন করার পর এক্সাম অংশে যাব সেখানে পাস্ট এক্সামে গেলে দেখতে পাব কারণ ওই পরীক্ষাটা দিয়ে ফেলার পর সেটা পাস্ট এক্সামে চলে যায় তো সেখানে গেলেই আমরা হচ্ছে রেজাল্টটা আমাদের মেধা তালিকার মধ্যে আমার যে অবস্থান সেই অবস্থানটা সহ দেখতে পাবো